আপনি পরে আসলেও হবে, আপনি এখন আমরা দিন চলে যান, এটা করার পরে থাকবে, দেখাবো না। না দেখানোর ইয়া করার জন্য স্টিকারটা দেন, শুধু স্টিকারটা দেবেন, তাহলে শুধু স্টিকারটা দেবেন। এটা দেখেন তো, এটা এটা না, এটা দেখে নিতে হবে, এটা হচ্ছে এইটার কোন কেচে আছে এখানে। হ্যালো, আসসালামু আলাইকুম আপনারা যারা আছেন, লাইভটা জয়েন করে ফেলেন, লাইভটা ক্লিয়ার আছে কিনা জানান, আর কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাই দেন। ওকে, লাইভটা কি ক্লিয়ার আছে কিনা একটু আমাকে কাইন্ডলি জানাই দিবেন। সুরাইয়া জান্নাত, সুরাইয়া আপু, হাই আপু, আমি নিউ, ওয়েলকাম টু মাই পেজ। এই না না, পেটা রেখে আপু। ফেসিয়াল কিটটা কত? 2500 টাকা ফেসিয়াল কিটটা আপু, আমি আজকেও ইউজ করে দেখাবো। হ্যাঁ, ফেসিয়াল কিটটা আজকেও ইউজ করে দেখাবো। হেয়ার ফল হয় অনেক আমার আপু, হেয়ার ফলেরই সলিউশন আজকে দিব, ঠিক আছে? আজকে বেসিক্যালি আমরা ফার্স্টেই হেয়ার ফলের সলিউশনটা দিব, তারপরে আমরা বাদ বাকি জিনিস নিয়ে কথা বলবো, বাট আগে আপনি পাবেন হেয়ার ফলের সলিউশন। হ্যাঁ, সো লাইভ শেয়ার করতে হবে, বিকজ অলরেডি বলেই দিয়েছি যে আজকে আমরা প্রমোশনাল অফার দিব। সো যেহেতু আমরা প্রমোশনাল অফার দিব, সো ওইভাবে আপনাকে ইয়া করতে হবে, লাইভটা শেয়ার করতে হবে, যারা লাইভ শেয়ার করতে পারবে তারাই প্রমোশনাল অফারটা পাচ্ছেন। একবারে আসতেন তাহলে ইয়া করতে পারতেন, নিউ এনার্জিও পাইতেন, আমিও ওরে নিয়ে একবারে আসি। এখন তো লাগতেছে না, ধরেন আমি বলি কয়টার সময় আসবেন জানেন? 11:30টার দিকে আসবেন। আছে সব আছে না? এগুলো হ্যাঁ নিয়ে যান। আপু নাইট ক্রিম ছাড়া কি দিলে ফর্সা হওয়া যাবে? অলরেডি আসছে আমাদের। সো আপু আজকে কি নিউ প্রোডাক্ট দেখাবো? হ্যাঁ, আমি ফার্স্ট টাইম বলে দিচ্ছি আজকে আমরা কি দেখাবো। আমি অলরেডি বলেছিলাম যে আমাদের একটা বেস্ট সিরিজ আসতেছে, সেটা হচ্ছে তুর্কিয়ের, ঠিক আছে? ওইটা এর আগেও বাংলাদেশে হয়তো সেল হয়েছে, আমি জানি না, বাট সেটার অথেন্টিসিটি কতটুকু আমি সেটাও বলতে পারবো না, যে সেটা আসলে কি অরিজিনাল ছিল কিনা ফেক ছিল, হ্যাঁ আমি কিন্তু জানি না। সো আমি আসলেই জানি না যে ওইটা অরিজিনাল ছিল কি ফেক ছিল, সো এই কারণে না আমি আপনাদেরকে শিওরিটি দিতে পারবো না, বাট আমরা এবার যেটা নিয়ে আসছি আপনাদেরকে আমরা গ্যারান্টি দিতে পারবো, বিকজ এবার আমাদের আমদানিকারকের স্টিকার উইথ সব ধরনের ডকুমেন্ট সহ আমাদের কিন্তু ঢুকেছে, বাংলাদেশে আসছে, এবং এটা কিন্তু ডক্টরি মানে ডক্টর রিকমেন্ডেড একটা প্রোডাক্ট, ঠিক আছে? আমি না রিসেন্টলি আমি নিজের নোটিফিকেশন নিজে পাই না জানেন। আপনারা কারা কারা নোটিফিকেশন পান না একটু বলেন তো। আপনারা নোটিফিকেশন পাচ্ছেন?
শর্মিন আক্তারের পা আমি পাই। আচ্ছা কে কে পান বলেন তো, একটু নোটিফিকেশন নোটিফিকেশন কারা কারা পান একটু আমাকে বলেন। সব বলবো, আগে আপনারা লাইভটা শেয়ার করেন, আমি আমার একটু লাইভটা শেয়ার করে দেই। হ্যাঁ আপু একটু জানাও ডেলিভারি দেওয়া যাবে কিনা ইন্ডিয়াতে। না দেওয়া যাবে না আপু, ইন্ডিয়াতে আমরা ডেলিভারি দেই না আমরা এখনো পর্যন্ত, কারণ আমরা ঢাকাতেই হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে মানে ঢাকাতেই আমরা ডেলিভারি দিয়ে আগে ক্লিয়ার করি, তারপর আপু আমি পাইনি আমি পাই। আচ্ছা আমি একটু দেখতে চাচ্ছি কারা কারা নোটিফিকেশন পান, আমরা আগে বাংলাদেশে ডেলিভারি ঠিকভাবে দিই তারপর হচ্ছে গিয়ে আমরা ইয়াতে দিব। হ্যাঁ লাইভ শেয়ার করতে হবে আপু, আমিও পাই। রিমা চৌধুরী আপু, আচ্ছা আমি চেক করতে চাচ্ছি কয়জন পাই কয়জন পায় না, এত এতটুকু আমি দেখতে চাচ্ছি, বিকজ তাহলে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমার পেজটা ঠিক আছে কি ঠিক নাই একটু বলবেন। রক দেখা যায় আপু, আমি আজকে সবগুলো প্রোডাক্টের ডিটেলস বলবো। হ্যাঁ আমি ইয়া করবো, রিভার্স করবো আপনার মেস্তা কম্বো থেকে শুরু করে সব কিছু সব কিছু দেখাবো। আর ওই যে প্রথম দশজনের গিফট ওইটাও থাকবে, ঠিক আছে। আজকে আমি একটা ফেসিয়াল কম্বো দেখাবো, স্পট আউট কম্বো দেখাবো, এবং প্রথম দশজনের জন্য যে গিফট আছে ওইটাই দেখাবো। অ্যান্ড আজকে যারা রাত মানে আজকে যারা আমার সাথে লাস্ট পর্যন্ত থাকবে তাদের জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ সারপ্রাইজটা হচ্ছে গিয়ে আপনাদেরকে একটা ইয়ে দেওয়া হবে, ক্লিয়ারেন্স সেল দেওয়া হবে একদম শেষে, একদম শেষের দিকে আমরা কিছু ক্লিয়ারেন্স সেল দিব, যেটা কালকে দেওয়ার কথা ছিল। আমি কালকে অনেক বেশি প্রেশার পড়ে যাবে যার কারণে আমি আজকে দিব, কারণ কালকে আমাদের একটা বড় লট আসবে, এই কারণে আমি হচ্ছে আজকে দিয়ে দিব, ঠিক আছে। আজকে হচ্ছে আমি একটা বড় অফার দিব। আমি পাই, ক্যাশ অন ডেলিভারি হবে, কোথায় ক্যাশ অন ডেলিভারি, কোথায় ক্যাশ অন ডেলিভারি আপু লাইভ শেয়ার করে দেন। আমি একটু চেক করতে চাচ্ছি কে কে লাইভ শেয়ার করতেছেন, আমি সব কিছু চেক করে নিব, ঠিক আছে আপু। আমি পাই নোটিফিকেশন, ওকে ওকে আপু আমি কুমিল্লাতে ডেলিভারি দাও, ফুল বিডিতে ডেলিভারি দেওয়া হয় আপু, পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়। সো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, ইভেন আমার জন্য, কারণ আমারও রিসেন্টলি অনেক হেয়ারফল হচ্ছে অতিরিক্ত গরমের কারণে এবং হরমোন চেঞ্জের কারণে কিন্তু চুল পড়ে, এটা অনেকেই জানে না। আপনার যখন হরমোন চেঞ্জ হবে, মেয়েদের কিন্তু মেয়েদের বলেন বা সবারই বলেন, হরমোন কিন্তু চেঞ্জ হতে থাকে, ঠিক আছে, হরমোন কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে আমাদের। তো দেখবেন যে আপনার হরমোন যখন চেঞ্জ হয়, হ্যাঁ যখন আপনাদের কন্টিনিউয়াসলি হরমোন চেঞ্জ হয় অনেক ধরনের প্রবলেম হয়, অনেকের চুল পড়া বন্ধ চুল পড়তে থাকে, অনেকের চুলের গ্রোথ স্টপ হয়ে যায়, তারপরে হচ্ছে অনেকের দেখবেন যে কী বলো এটাকে আপনার ব্রন উঠতে থাকে, অনেকের স্পট আউট হয় মানে স্পট উঠতে থাকে মুখের মধ্যে, অনেক ধরনের প্রবলেম হয় এবং চুল পড়াটা হচ্ছে কমন প্রবলেম। আমার জিনিসটা আমি দেখাবো, রিসেন্টলি কিছু অ্যাপ্লাই করতে পারতেছি না, আমার অতিরিক্ত চুল পড়তেছে, কারণ হচ্ছে গিয়ে আমার ভেতরকার যে সেলসগুলো আছে অতিরিক্ত গরম, আমার মাথার মধ্যে অতিরিক্ত গরম, মানে আমি যদি এখন টাক করে ফেলি এই টাক মাথায় যদি আমি ডিম ভেঙে দেই আমার মনে ডিম পোস হয়ে যাবে, এত বেশি গরম এবং অতিমাত্রায় হেয়ার ফল হচ্ছে দেখাচ্ছে। আমি এই যে দেখেন মাত্র ইয়া করলাম, না এখন চুল পড়ে নাই বাট অনেক চুল পড়ে চুল ইয়া হচ্ছে, ঠিক আছে, অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে আমার, আমি জানি না কেন বাট এক্সট্রিম লেভেলের একটা হেয়ার ফল হচ্ছে যেটা আনবিলিভেবল। সো অনেকেরই একটা কমপ্লেইন যে আপু আমি এটা অ্যাপ্লাই করেছি সেটা অ্যাপ্লাই করেছি হ্যান ইউজ করেছি ত্যান ইউজ করেছি বাট আমার কাজ করতেছে না, ঠিক আছে। সো আপু হাই আপু কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছে। সো আমি এটা দেখাই দিচ্ছি, এটা আগে একটু দেখাবো এবং এটার ডিটেলস আমি বলে দিব, এটা কিন্তু আমরা একটা প্রমোশনাল অফারে দিব, ঠিক আছে, একটা প্রমোশনাল অফারে আপনারা পাবেন বা প্রমোশনাল প্রাইসে পাবেন, এটা রেগুলার প্রাইসও আমি বলে দিচ্ছি।
এটা রেগুলার প্রাইস বলবো, বাট আজকে আমরা প্রথম 50 জনকে প্রমোশনাল প্রাইস দিব, প্রথম 50 জন। আর এটার প্রাইস কিন্তু অনেক হাই রেট, এবং এটা কিন্তু সরকার আমাকে বলে দিয়েছে যে আমাকে এই রেটেই সেল করতে হবে, না এর রেটের কমে সেল করতে পারবো, না এর রেটের বেশিতে আমরা সেল করতে পারবো। বাট আজকে একটা অফার আপনাদেরকে দেওয়া হবে, বাট খুবই লিমিটেড অফার, খুবই লিমিটেড অফার দেওয়া হবে। আমি চাইলেও আপনাকে আহামরি অফার দিতে পারবো না, ঠিক আছে? আহামরি অফার দিতে পারবো না। বেস্ট ফেস প্যাক আগে আমি চুলের প্রবলেমটা দিয়ে নিই, ঠিক আছে? চুলের প্রবলেমটা আগে আমি দিয়ে নিই। সো এইটা হচ্ছে কি আমাদের, এটা কিন্তু মেডিকেটেড, এইটা টোটালি মেডিকেটেড একটা প্রোডাক্ট। আগে আমি একটু আপনাদেরকে দেখাই দিই, আপনি হচ্ছে রাশিয়াতে যান, ইভেন আপনি বাংলাদেশে যান, আপনি বাংলাদেশে বড় বড় যে ডার্মাটোলজিস্ট যারা যারা আছেন তাদের কাছে যান, তাদের কাছে গিয়ে বলবেন যে মানে তাদেরকে গিয়ে বলবেন যে ডক্টর এই প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি কেমন। নিউট্রিগ্রো আমি দেখিয়ে দিলাম, এটা হচ্ছে নিউট্রিগ্রো মিটোজেনিক্স, নিউট্রিগ্রো মিটোজেনিক্স, যেটা এত বেশি পাওয়ারফুল একটা প্রোডাক্ট, যেটা টাক মাথায় তো আপনার চুল গজাবে। সব থেকে বড় কথা যে আপনার চুলের গ্রোথটাকে এক্সট্রিম লেভেলের বাড়িয়ে দিতে সাহায্য করে। অনেকেই আমাদের কাছে একটা কমপ্লেইন নিয়ে আসে আপু হরমোনের প্রবলেম নিয়ে, তো এইটা স্পেসিফিক্যালি তাদের জন্য যাদের হরমোনের প্রবলেমটা অনেক বেশি ফেস করতেছেন। কারণ আসলে না, আমি যতই বলি না কেন, কোনো তেল হরমোনের প্রবলেমটাকে প্রোটেক্ট করতে পারে না, কোনো তেলই হরমোনের প্রোটেক্টকে প্রোটেক্ট করতে পারে না যেইটা এইটা পারে। এবং এখানে টোটাল তিনটা জিনিস আছে, টোটাল তিনটা জিনিস আছে, তিনটা জিনিসের তিনটার কাজ কিন্তু টোটালি ডিফারেন্ট, ঠিক আছে? এবং সবথেকে বড় ব্যাপার কি জানেন, আমরা যেমন ফোলিজেনের কথা যদি আমি বলি, ফোলিজেন বেস্ট, অবভিয়াসলি ফোলিজেন বেস্ট, বাট ফোলিজেনে কিন্তু বলা নাই কোনটার কাজ কী বা কীভাবে কাজ করে, ঠিক আছে? বাট এইখানে কিন্তু আপনার প্রত্যেকটা প্রোডাক্টের, প্রত্যেকটা আইটেমের ইন্ডিভিজুয়াল জিনিস বলা আছে। বিকজ ওই যে ওষুধের পিছনে যেমন সব কিছু লেখা থাকে যে কোন ওষুধ কীভাবে কাজ করবে, কীভাবে খেতে হবে, এক্স্যাক্টলি এটাও কিন্তু একটা মেডিসিন, এটা কিন্তু ডক্টররা সাজেস্ট করে, এটা কিন্তু আমার সাজেস্টেড কোনো প্রোডাক্ট না, এটা ডক্টররা সাজেস্ট করে, ঠিক আছে? ফার্স্ট অফ অল এটার কাজ হচ্ছে কি, আপনারা যারা একদম টাক হয়ে গেছেন, একদমই বেল্ড হেয়ার হয়ে গিয়েছেন, বা যাদের মাথা একদমই টাক, যাদের মাথায় চুলই নাই বেসিক্যালি, তাদের জন্য তো এটা জাস্ট অসম্ভব বেস্ট একটা প্রোডাক্ট হবে। বিকজ এটা টাক মাথায় খুবই সুপার ডুপার কাজ করে, এবং আপনারা বুঝতে পারবেন। এটা ফার্স্ট অফ অল একজনের উপরে আপনার এক্সপেরিমেন্ট করা হয়েছিল, উনি ছিলেন নিগ্রো, ঠিক আছে? নিগ্রো ছিলেন আর আফ্রিকান ছিলেন, সো তার মাথা, আপনার নাইজেরিয়ানদের মাথায় কিন্তু চুল নাই, তা জানেন? ওরা কিন্তু আপনার উইক পরে ঘোরে, নাইজেরিয়ানদের মাথায় কিন্তু চুল নাই, বিকজ ওদের হেয়ার অনেক বেশি অয়েলি থাকে, এবং অয়েলি স্ক্যাল্পে হেয়ার গ্রোথটা অনেক 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 স্লোলি হয়, সেবাম অতিমাত্রায় কমতে থাকে, যার কারণে তাদের চুল যেই জিনিসটা হয় তাদের হেয়ার গ্রো হয় না। তারা দুবাইতে গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে আপনার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে, অথবা উইক পরে ঘোরে তারা, আমার কাছে কমেন্ট আসতেছে না, ঠিক আছে? আচ্ছা, সো সেই ক্ষেত্রে লামি সালাম আপনাকে আমি টাটা বাই বাই করে দিচ্ছি, ঠিক আছে আপু? এবার একটা ফেক আইডি খুলবেন কমেন্ট করার জন্য, বাট তারপর আমি আপনাকে ব্লক করে দিব, যাই হোক। সো এইটা টোটালি মেডিকেটেড একটা আইটেম, এটা আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, এটার গুগলে না হলেও হাজারের উপরে রিভিউ আছে। যারা প্রেগনেন্ট এটা প্রেগনেন্সিতে অ্যাপ্লাই করতে পারবেন, প্লাস এটা যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন এখানে আপনার আমদানি কারকের স্টিকার পর্যন্ত দেওয়া আছে, দেখেন আমদানি কারকের স্টিকার পর্যন্ত দেওয়া আছে। এবং মজার ব্যাপার কি জানেন, এখানে যেই প্রাইসটা লেখা থাকবে সেই প্রাইসের কম টাকায় আমরা সেল করতে পারবো না, ঠিক আছে? এই যে ফোলিজেন করেছি, ফোলিজেনটার ব্যাপার আলাদা ছিল, ফোলিজেনটা আমার নিজস্ব প্রোডাক্ট, বাট এটা আমার নিজস্ব প্রোডাক্ট না, ঠিক আছে? এটা যে ডক্টর বেসিক্যালি ইম্পোর্ট করেছে, এটা আমরা নিজে ইম্পোর্ট করি নাই, এটা একজন ডক্টর নিচে, আপু ঠিক কথা, আমার মাথায় তেল উঠে চুল বাড়ে না, ইয়ার যাদের মাথায় তেল উঠে তাদের চুল কখনোই গ্রো করবে না, এটাই নিয়ম, এটাই বেসিক্যালি আপনার এখানে ক্লিয়ার করে বলা আছে। এটা আপনার চুলের সেবাম কন্ট্রোল করে, যার কারণে আপনার চুলের যেই তেল তেলে ভাবটা আছে, চুলের তেল তেলে ভাবটা কন্ট্রোল করবে, যার কারণে আপনার চুলের গ্রোথটা খুব ফাস্ট ওয়েতে বাড়িয়ে দিবে। এটা আমি আজকে নিজে পার্সোনালি অ্যাপ্লাই করা শুরু করবো, এবং এটা হচ্ছে টাকা উসুল প্রোডাক্ট, জানেন কেন বলতেছি, এটা টাকা উসুল প্রোডাক্ট। এবং এটা আমার কাছে যেটা মনে হয়েছে, আমি আমার জন্য অবশ্যই তিনটা রাখবো, এবং এটার কিন্তু ক্যাটালগ আছে জানেন, তুর্কির, মানে আমি তো বলেই দিলাম এটা আমার পার্সোনাল ইম্পোর্ট করা কোনো প্রোডাক্ট না, এটা একজন ডক্টরের দ্বারা রিকমেন্ড করা হয়েছে, এবং উনি ইম্পোর্ট করিয়েছে, উনি ইম্পোর্ট করিয়েছে। আপু হেয়ার, আপু এটা ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট, হেয়ার বোটক্সটা টোটালি ডিফারেন্ট, এইটা টোটালি ডিফারেন্ট, দুইটার জিনিস আলাদা। এটা হচ্ছে পাওয়ারফুল, মানে এটাতে আপনার কাজ করবে, আপনি এটা ওয়ান কাইন্ড অফ একটা কোর্স টাইপের, যদি আপনি এটা খান আপনার এটাতে অবশ্যই কাজ করবে। সো আপু মুখে অ্যালার্জি আছে, কি অ্যাপ্লাই করবো দেখিয়ে দিচ্ছি, আমি আগে খুলে দেখাই। সো এইটাই আপনার এখানে লেখা আছে, এই যে 1 2 3 তিনটা জিনিস একসাথে আপনার দেওয়া থাকবে, এখানে তিনটা জিনিস একসাথে দেওয়া থাকবে,
আমি খুলে দেখাই আপনাদেরকে। এবং এখানে আপনার সব কিছু দেওয়া আছে, হ্যাঁ এই যে এটা আপনারা গুগলে সার্চ করলে হাজারের উপরে রিভিউ আছে। দেখেন ডক্টর রিকমেন্ডেড যে একটা প্রোডাক্ট, এটা দেখলেই বোঝা যাবে। আমি খুলে দেখাই। আচ্ছা আমি আগে ফার্স্টে এটার ইয়াটা দেখাই নিচ্ছি। আর এটা তুর্কির প্রোডাক্ট, এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে www.nutrigrowhair.com ওদের ওয়েবসাইট। এটা এমন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট, যেমন অ্যাজ লাইক আপনি অন্য কোনো ব্র্যান্ডের কথা যদি বলেন যে ওগুলোর কোনো আসলে ওয়েবসাইট নাই, বাট এদের নিজস্ব ওয়েবসাইট আছে এবং এরা নিজস্ব প্রোডাক্ট মেক করে থাকে। এদের নিজস্ব কী বলবো যে উদ্যোগে তারা প্রোডাক্ট ইয়া করে, এরা কোনো ফেক প্রোডাক্ট সেল করে না। এবং এদেরকে যদি কেউ কোনো দিন ফেক বলে তাদের এগেনস্টে ইয়া হয়ে যাবে, মামলা হয়ে যাবে, জানেন। মানে এরা এতটা বেশি সেন্সিটিভ, এই প্রোডাক্টগুলো যারা আনাচ্ছে তারা খুবই সেন্সিটিভ হয়ে থাকে। এবং তুর্কির প্রোডাক্ট, তুর্কির প্রোডাক্টগুলো অনেক ভালো হয়, এটা আপনারা অলরেডি জানেন। তুর্কি কিন্তু হেয়ারের দিক থেকে বেস্ট, তুর্কি ইটালি এরা হেয়ারের দিক থেকে বেস্ট। এবং ওদের ফেস ওয়াশগুলো খুব ভালো হয় তুর্কির। বডি ক্রিম তো জানেনই, অলরেডি অ্যাপ্লাই করেছেন তো জানেনই বডি ক্রিম কত পরিমাণে ভালো হবে। এই যে দেখেন এখানে হচ্ছে আপনার আমদানিকারক বলে দিচ্ছে, আমদানিকারক হচ্ছে ডিএস ট্রেডিং ইন্টারন্যাশনাল। ডিএস ট্রেডিং ইন্টারন্যাশনাল হচ্ছে আমদানিকারক, ঠিক আছে। আপু তোমার মেসার প্রোডাক্ট অনেক ভালো, দুই রাতে দিয়ে বুঝতে পারতেছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক বড় একটা পাওয়া। দেখেন মেসার প্রোডাক্ট এত তাড়াতাড়ি রিভিউ আসছে। আচ্ছা আর বাজারজাতকারী প্রতিষ্ঠান মানে হচ্ছে আমরা ইমরোজ, এখানে দাওয়াই আছে। এটা টোটালি লিগ্যাল কাগজ, এটা কিন্তু একদম লিগ্যাল কাগজ, ওকে, এটা একদম লিগ্যাল কাগজ। এটাকে যদি কেউ বলে যেটা ফেক, যদি কেউ বলে যেটা ফেক, তাহলে কিন্তু সাথে সাথে তাদের এগেনস্টে এই কোম্পানি হচ্ছে আপনার মামলা করে দিবে। কজ এটা খুবই সেন্সিটিভ একটা প্রোডাক্ট, এটা যারা আমি যে সেল করতেছি এটা আমিও জানি, এবং যারা প্রোডাক্টটা অ্যাপ্লাই করবে তাদেরও জেনে নেওয়া উচিত, বিকজ এই প্রোডাক্টটা খুবই সেন্সিটিভ। এটার প্রাইস আমাকে ওরা বলেই দিয়েছে যে আমি হায়েস্ট 200 টাকা লাভ করতে পারবো এই প্রোডাক্টে, এই প্রোডাক্টে আমি খুব বেশি লাভ করতে পারবো না, ওরা আমাকে সুন্দরভাবে বলে দিছে, ঠিক আছে। এবং ওই প্রোডাক্ট, এই প্রোডাক্টের প্রাইস আমি চাইলে কমাইতেও পারবো না। যেমন সাপোজ আমি আপনাকে আজকে ফলিজন 1800 টাকা আর কোনো দিন 1200 টাকায় দিতে পারতেছি, তাই না, আমার ইচ্ছা মতো অফার দিতে পারতেছি, বাট এইটার প্রাইস যদি আমি কখনো ফল ডাউন করেছি আমি আর বিজনেস করতে পারবো না, ঠিক আছে। আমাকে আর ওরা এই ইয়াটা দেয়নি, আমাকে এই পারমিশন দেয়নি, এবং অনেক ধরনের ফর্মালিটি মেনটেন করে আমাকে এই প্রোডাক্টটা সেল করতে হবে, বাট এটা 100% কাজ করবে, এতটুকু আমি আপনাদেরকে অ্যাসিওরেন্স দিতে পারবো। এবার চলে যায় এটার কাজগুলো কী কী, আপনাদেরকে দেখিয়ে দিলাম যেটা কোনো ফেক প্রোডাক্ট না, বিকজ অলরেডি এর আগেও আপনাদেরকে বহু জন বলেছে যে এটা BSTI-এর কাগজ, হ্যান কাগজ, ফ্যান কাগজ, বাট সেটা ফেক ছিল। বাট আই রিপিট, আমি যতগুলো পেপার্স দেখাবো একটাও ফেক হবে না, ঠিক আছে। আমি যতগুলো কাগজপত্র আপনাদেরকে দেখাবো একটাও নকল হবে না, বিকজ আমার মধ্যে মতো ভয় থাকবে, নর্মাল ইস্যু, তাই না, আমার মধ্যে একটা ভয় থাকবে। এবং আমি কখনোই একটা ভুল দুইবার কেউ রিপিট করতে চায় না, আমি করবো না, অলরেডি আমার শিক্ষা হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে যতগুলো পেপার দেখাবো এভরিথিং সবগুলো আপনারা অথেন্টিক পাবেন। আচ্ছা এবার দেখেন এখানে ওদের একটা ক্যাটালগ দেওয়া আছে, আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস একদম ধরে ধরে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা জিনিস একদম ধরে ধরে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন ওদের পেপার্স পর্যন্ত দেওয়া আছে, যেমন হচ্ছে আমরা যখন একটা ট্যাবলেট খাই, আমরা যখন একটা অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিকের মধ্যেও কিন্তু আপনার এই টাইপের প্যাম্পলেট দেওয়া থাকে। এই যে প্যাম্পলেটগুলো দেওয়া থাকে এইখানে, আপনার সেম ওয়েতে প্যাম্পলেটগুলো দেওয়া আছে। যারা এখানে ডক্টর আছে আমার লাইভ, যারা আজকে ডক্টররা দেখতেছেন, আর কি বলবো যে ডার্মাটোলজিস্ট যদি কেউ এখানে থেকে থাকেন, আমি বলবো যে আমাকে কাইন্ডলি বলবেন যে এখানে কোনো ধরনের ফেক কথা কি আমি বলছি কি না, ওকে। এই যে দেখেন এই একটা সিরিজের অনেকগুলো সিরিজ আছে, আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলো সিরিজ আনার চেষ্টা করবো, যেহেতু এটা হাই বাজেটের একটা সিরিজ, সো আমি চাইলেই আসলে নিয়ে আসতে পারতেছি না, তাই না। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখানে দেখেন কত এদের সিরিজগুলো আমি একটু দেখাই দিচ্ছি। এদের সব থেকে বেস্ট সিরিজ এই যে ভ্যালু প্যাক, এদের ভ্যালু প্যাক হচ্ছে এইটা, আমি বেস্টটাই ফার্স্টে চুজ করেছি, সর্বপ্রথম এটা হচ্ছে ভ্যালু প্যাকটা। আপু তোমাদের বিকাশ নাম্বার কোনটা, পেজে নক করেন আপু, আমি তো বলতে পারবো না, পেজে নক করে দেন, ঠিক আছে। এটা হচ্ছে ওদের সব থেকে বেস্ট প্যাক এভার, যেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে হচ্ছে এইটা, আপনারা এইটা ইউজ করার পরে এটা অ্যাপ্লাই করতে পারবেন, তারপরে এটা অ্যাপ্লাই করবেন, তারপরে যদি মনে হয় আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন করলে করবেন। আমরা এটা নিয়ে আসছি বিকজ এটা যেটা অনেক বেশি হাই বাজেটের একটা প্রোডাক্ট, আমরা চাইলেই আসলে হুটহাট করে নিয়ে আসতে পারবো না। আমার কাছে কোনো কমেন্ট আসতেছে না, জানেন, বহুত কষ্ট আসতেছে, কষ্ট লাগতেছে আমার কাছে। দুই পাশে থুতনিতে শাল রিমুভ করার জন্য বলে দিচ্ছি। আচ্ছা এখানে ওদের তুর্কি ল্যাঙ্গুয়েজে লেখা আছে, এই যে তুর্কি ল্যাঙ্গুয়েজে লেখা আছে, ঠিক আছে। এই যে ওদের তুর্কি ল্যাঙ্গুয়েজ দেখেন, আমি একটা জিনিস
আপনাদেরকে অ্যাসুরেন্স দিতে পারবো যে এই প্রোডাক্টটা কিনে কেউ আশাহত হবে না বা কেউ ঠকবেন না। এই যে তুর্কি ল্যাঙ্গুয়েজে লেখা আছে, যারা তুর্কিতে থাকেন, তুরস্কতে থাকেন, ইস্তাম্বুলে থাকেন, তারা অলরেডি জানবেন যে আসলে আমি আপনাদেরকে ফেক কথা বলতেছি আর রিয়েল কথা বলতেছি। আমি ট্রাই করতেছি রিয়েল ইনফরমেশন দেওয়ার জন্য। এবার চলে যাচ্ছি দ্য মেইন ইম্পর্টেন্ট জিনিসে। দেখেন খুবই খুবই এলিগেন্ট, দেখেন জাস্ট দেখতে পারতেছেন। ওকে, এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখেন এখানে তিনটাই হচ্ছে সিরাম, ঠিক আছে। দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা খুলে। ওয়েট, এই যে এখানে হচ্ছে তিনটা সিরাম। দেখেন কীভাবে অর্ডার করবো আগে প্রাইস বলে দিই, প্রমোশনাল প্রাইস দিব। তো প্রমোশনাল প্রাইসটা স্টিকারে লেখাই আছে যে কোন প্রমোশনাল, আমাকে ওটা ফিক্সড করে দিয়েছে, আমি ইচ্ছা মতো কিচ্ছু করতে পারবো না। এটা আমাকে প্রমোশনাল প্রাইসটা দিয়ে দিয়েছে যে প্রথম 50 থেকে 100 জনকে আমাকে এই প্রমোশনাল প্রাইসে দিতে হবে। দেখেন এই প্রোডাক্টটা কাগজের বাইরে কিচ্ছু করা যাবে না। এই যে দেখেন কেউ যদি শপে এসে আমাকে বলে যে আপু আমাকে 100 টাকা কমায় দেন, আমি পারবো না, বিকজ সাথে সাথে আমার এগেনস্টে ওরা হচ্ছে লিগাল অ্যাকশনে চলে যাবে। এই যে প্রাইস দিয়ে দিয়েছে, দেখেন হয়তো দেখা যাচ্ছে না, আপনারা হাতে পেলে বুঝবেন যে প্রাইসটা কী পেয়েছেন। আমার অনেক চুল উঠতেছে, এটা অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে চুলের যে কোনো ধরনের সলিউশন আপনাকে দিয়ে দিবে। ওকে, এটা হচ্ছে নাম্বার ওয়ান, এটা হচ্ছে নাম্বার টু, এটা হচ্ছে নাম্বার থ্রি। ওকে, এটা টোটাল হচ্ছে তিনটা জিনিস। দেখেন টোটাল হচ্ছে তিনটা জিনিস। মিথিলা সুলতান আপু একজনের সাথে একজনকে তুলনা করতে আসবেন না আপু, ঠিক আছে, একজনের সাথে আরেকজনকে তুলনা করতে আসবেন না। তার সাথে আমাকে তুলনা করার আগে অবশ্যই আমার সম্পর্কে আগে জেনে আসেন, তারপরে আমার সম্পর্কে তুলনা করতে আসবেন, আদারওয়াইজ আই উইল ব্লক ইউ, ঠিক আছে। আপনি আরেকবার কমেন্ট করলে আমি আপনাকে ব্লক করে দেবো, খুব সুন্দরভাবে ব্লক করে দেবো, বিকজ আমি হচ্ছে বেয়াদবি করছি না আপনাদের সাথে, কারো সাথে। আচ্ছা, সো এটার কাজগুলো এখানে বলা আছে। এখানে আপনার টোটাল আপু থানাকা ফেস প্যাকে অফার আছে, থানাকা ফেস প্যাক নাই রে আপু কেমনে অফার দিব বলেন। সো এটার কাজটা দেখেন, এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার ওয়ান, স্টেপ নাম্বার টু অ্যান্ড স্টেপ নাম্বার থ্রি। এখানে টোটাল তিনটা সিরাম আছে, তাই না, তিনটা সিরাম আছে। এখন কথা হচ্ছে কোনটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কোনটা কী কাজ করবে, এবং আমরা কেন তিনটা অ্যাপ্লাই করব, কেন একটা না, ফলিজেন তো আমরা একটা অ্যাপ্লাই করেছি, তাহলে এটা কেন তিনটা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে একটা কোর্স, এটা টোটালি একটা কোর্স। যেমন আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক আমাকে বলেই দেওয়া হয়েছে, সাপোজ আমরা যখন কোনো কারণে খাই, কোনোটা 12 দিন, কোনোটা 10 দিন, কোনোটা 11 দিন, তাই না, এমন হচ্ছে আমাদের থাকে। এক্স্যাক্টলি আমরা এইটাকেও না সেমভাবে খাবো, ইউজ করবো, সেমভাবে অ্যাপ্লাই করবো, ঠিক আছে, আমরা এটাকে সেমভাবে অ্যাপ্লাই করবো। ওকে, তো এখানে আপনার বলেই দিয়েছে এটার কাজ কী। ফার্স্ট অফ অল হচ্ছে এটা আমরা যেহেতু এখানে এক নাম্বার দেওয়া আছে, যেটাতে আপনার ওয়ান নাম্বার দেওয়া আছে, সেইটা আমরা গোসলের পরে, গোসল করে বের হয়ে, এই যে এটার মুখটা দেখেন খুব সুন্দরভাবে, খুব সেফ হয়েতে, এই যে এরকম করে খুলবো, দেখছেন। আমরা ফার্স্টে আমরা স্টেপ ওয়ানটা নিব আর দুই তিনটা সরায় রাখবো। স্টেপ ওয়ান শেষ না হলে আমরা স্টেপ ওয়ান স্টেপ টু ধরবো না। আগে আমার স্টেপ ওয়ান শেষ হবে, তারপরে স্টেপ টু ধরবো, স্টেপ টু শেষ হবে, তারপরে স্টেপ থ্রি ধরবো, ঠিক আছে। তিনটা একসাথে ইউজ করা যাবে না। কেউ যদি ভুলে তিনটা অ্যাপ্লাই করেন, তাহলে যদি আপনার কাছে মনে হয় যে আপু কোনো কাজ করতেছে না, আমাকে কেউ কোনো রকমের ব্লেম দিতে পারবেন না, তিনটা একসাথে ভুলেও অ্যাপ্লাই করা যাবে না। আপনি প্রোডাক্টটা পাওয়ার সাথে সাথে স্টেপ ওয়ানটা আলাদা করে রাখবেন আর এই দুইটা জিনিস আলাদা করে রাখবেন, ঠিক আছে। স্টেপ ওয়ান যখন শেষ হয়ে যাবে, তারপরে স্টেপ টুটা ধরবেন। তিনটা জিনিসের ইউজ প্রসেস কিন্তু সেম, কোনোটার আলাদা না। এবার চলে আসে এটা কাজটা কী, কেন অ্যাপ্লাই করব। এটা আপনার টাক মাথায় চুল গজাবে ফার্স্ট অফ অল, এবং যাদের চুলের সেলস ড্যামেজ হয়ে গেছে, চুলেও আমাদের কোলাজেন লেভেল থাকে, সেটা যখন ড্যামেজ হয়ে যায় আপনার চুলের গ্রোথটা বন্ধ হয়ে যায় এবং তখন চুলও পড়ে, চুল লম্বাও হয় না। সো প্রথমত এটা আপনার চুল পড়া বন্ধ করবেন, রেজাল্ট পাবেন 3 থেকে 4 দিনের মধ্যেই বুঝবেন আপনার চুল পড়া বন্ধ হয়ে গেছে। দেন আপনার চুলটাকে কন্টিনিউয়াসলি লং করতে থাকবে, ঠিক আছে। আর যাদের টাক হয়ে গেছেন বা হরমোনের কারণে আপনার চুলের গ্রোথ বন্ধ হয়ে গেছে, সেটাকে পর্যন্ত বাড়াতে সাহায্য করবে। এটা অবশ্যই যখন আপনি এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করতেছেন, ভালো মানের শ্যাম্পু অ্যাপ্লাই করবেন, লোকাল কোয়ালিটির 2 টাকার মিনি শ্যাম্পু কাইন্ডলি অ্যাপ্লাই করবেন না। আপনি দোকান থেকে কেনেন ভালো মানের শ্যাম্পু নেবেন, যেটা আপনার চুলে স্যুট করতেছে। আপনি যদি এটা ইউজ করার পরে বলেন যে আপু আমি হচ্ছে গিয়ে অন্য শ্যাম্পু ইউজ করতেছি, 2 টাকা দামের মিনি শ্যাম্পু অ্যাপ্লাই করতেছি, না এটা করা যাবে না। 2 টাকা দামের মিনি শ্যাম্পু অ্যাপ্লাই করে কেউ বলতে পারবেন না, ঠিক আছে। এবার আমি ইউজ করে এটা দেখাচ্ছি, এই যে এটার ভেতরে কী আছে, এই তো, ঠিক আছে। এখন আমি আপু মেস্তার জন্য কী ভালো হবে, মেস্তা কম্বো নেবেন, অলরেডি মেস্তা কম্বের রিভিউ 2 দিনে চলে আসছে, 2 দিনে
এটা হচ্ছে একদম ফ্রেশ হেয়ারে, একদম ফ্রেশ হেয়ারে এইভাবে চুলের গোড়ায় গোড়ায় স্ক্যাল্পে স্প্রে করতে হবে, এই যে সুন্দরভাবে মাসাজ করে ফেলবেন, ঠিক আছে? আপু আমি ট্রেসেমি অ্যাপ্লাই করি, অরিজিনাল হলে অবশ্যই ভালো কাজ করবে। দেখেন আমি কিভাবে দিচ্ছি, এই যে সুন্দরভাবে চুলের গোড়ায় গোড়ায়, পারলে অন্য কাউকে দিয়ে মাসাজ করাই নেবেন। পেটের ফাটা দাগ দেখাচ্ছি আপু, পেটের ফাটা দাগের জন্য দেখাচ্ছি, আমি এটা ইউজ করতেছি কারণ আমার অনেক বেশি চুল পড়তেছে এবং আমার অতি মাত্রায় হচ্ছে ইয়া হচ্ছে অয়েলে, মানে স্ক্যাল্পটা অয়েলি হয়ে যাচ্ছে। ওকে আপু, রোজ ক্রিম অফারেই চলতেছে, অলরেডি অফারেই চলতেছে, আমি এখানে দিব বিকজ আমার এখানে না হেয়ারটা অনেক কম, এই জায়গাটা আমার এই জায়গাগুলোতে হেয়ার অনেক কম। আপু তোমার হেয়ার কি রিবন্ডিং করা? আপু রিবন্ডিং তো করিনি আমি, কেরাটিন করেছিলাম, তাও এক বছর হয়ে গেছে। সুন্দরভাবে চুলের গোড়ায় গোড়ায় মাসাজ করতে হবে। হ্যাঁ আপু, আমি ঈদের আগে প্রোডাক্ট পাইনি, অর্ডার করেছি। আবার নতুন করে অর্ডার করেন লিজা আক্তার আপু, নিউ করে অর্ডার করে দেন। হ্যাঁ দেখেন এটা এক একটা আপনার মোটামুটি 15 দিন করে যাবে এবং একটা কোর্স কমপ্লিট করলেই কাজ হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে এরপরে আমি আর ইউজ করবো না, করবেন না। আর যদি মনে হয় এটার স্মেলটা অনেক ফ্রেশ স্মেল, মানে কিছু স্মেল থাকে না, খুব বাজে লাগে, বাট এটা মোটেও তা না, এটা খুবই ফ্রেশ একটা স্মেল এবং এইটা কিন্তু একটা মেডিকেটেড প্রোডাক্ট, সো এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। আপু এটা কি আদৌ কাজ করবে কি করবে না, এটা 100% কাজ করবে, 100% কাজ করবে। একসাথে তিনটা অয়েল পাচ্ছেন, আমি একটু ইয়াতেও দিব, নিচের সাইডে লাগাবো। ঠিক আছে, এটা খুব সুন্দরভাবে মাসাজ করতে হবে। যারা তেল অ্যাপ্লাই করতে চাচ্ছেন না, তেল জিনিসটা অনেকের কাছে খুব বিরক্তিকর, কারণ অনেকেরই না তেল দিলে ইয়া হয়ে যায়, ব্রণ উঠতে থাকে। ঠিক আছে, তেল দিলে ব্রণ উঠে। আপু এটা মূল্য কত টাকা আমি বলে দিচ্ছি, দাঁড়ান, সুন্দরভাবে মাসাজ করে ফেলবেন। আপু জেনেটিক প্রবলেম আমি অলরেডি আগেই বলে দিয়েছি, জেনেটিক প্রবলেম হোক, হরমোনের প্রবলেম হোক, এটা 100% কাজ করবে। দেখেন আমার চুল কিন্তু অয়েলি হয় নাই, ঠিক আছে, আমার চুল কিন্তু মোটেও অয়েলি হয় নাই। শাহানারা জামিল আপু আমি নিব। আপু শ্যাম্পু করার পর ইয়াস, এটা তেল তেলা চুলে লাগানো কিন্তু যাবে না, তাহলে আপনার টাকাটা টোটালি জলে যাবে, কারণ যেহেতু বলেই দিয়েছি খুবই এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট, ওইভাবে বলবেন। এবার প্রমোশনাল অফারে আমি চলে যাচ্ছি, আর আবারও কিন্তু আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, আপু ব্ল্যাক শ্যাম্পু কবে আসবে? অর্ডার দিয়েছি আপু, দেখা যাক কবে আসে, অর্ডার তো দিয়ে ফেলেছি, লাগাইনি। এটা খুব যত্ন করে রাখবেন, ঠিক আছে, এটা হচ্ছে খুবই যত্ন করে রাখবেন এই জিনিসগুলো। সো যখনই যেদিন হচ্ছে আপনার স্টেপ ওয়ানটা শেষ হয়ে যাবে, তারপর দিন থেকে বা ওই দিন থেকে আপনি স্টেপ টুটা ধরবেন, সেমভাবে স্টেপ টু লাগাবেন। আবার যেদিন আপনার স্টেপ টু শেষ হয়ে যাবে সেই দিনে আপনি স্টেপ থ্রিটা ধরবেন। আপনি এটা কি অয়েলি? মোটেও না, আমি মাথায় এই যে লাগাইলাম, এই যে দেখেন উল্টা আরও মনে হচ্ছে চুল অনেক সিল্কি হয়ে গেছে, আরও বেশি সিল্কি হয়ে গেছে চুল, ঠিক আছে, এটা মোটেও অয়েলি না। আপু ওকে দিতে পারবে? এটাতে খুশকি যায়, এটাতে আপনার যত ইন্টারনাল ইস্যুজ আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি ডিটেলসে চলে যাবো, এটার বেসিক্যালি কাজগুলো কি। তোমার হেয়ারের প্রোডাক্টগুলো অনেক ভালো, আফগানের অয়েলটা অনেক ভালো কাজ করে, এবার আবার আনো। হ্যাঁ আপু আনবো, এটা এসেছে যেহেতু এই কারণে আমি আর আনি নাই, বিকজ এইটাই আপনার আফগানি অয়েলের 3 গুণ ডাবল কাজ করবে। আফগানি অয়েলের কত দাম ছিল বলেন তো? 2000 টাকা ছিল না আফগান তেলের দাম? আফগান তেলের দাম ছিল 2000 টাকা, ঠিক আছে, তো সেখানে কিন্তু আফগান তেল 2 থেকে 3টা আপনাদেরকে অ্যাপ্লাই করতেই হয়েছে। কত টাকা ছিল? 6000 টাকা ছিল, সো এটা আপনারা অনেক রিজনেবল প্রাইসে পাবেন। আচ্ছা এটার কাজগুলো বলে দিচ্ছি, এটা আপনার চুল পড়া রিডিউস করা বন্ধ করবে উইদিন 3 to 4 days, 3 থেকে 4 দিনের মধ্যে চুল পড়া বন্ধ করে ফেলবে 100%। তারপরে রিগ্রোথ ইফেক্ট অ্যামং 67% অফ দ্য ভলেন্টিয়ার্স, এটা আপনার অতি মাত্রায় তাড়াতাড়ি রিগ্রোথ করতে সাহায্য করবে। আপু এটা বেস্ট নাকি ফোলিজেন? অবশ্যই এটা বেস্ট হবে, ফোলিজেনের কথাটা আমি বলেই দিয়েছি আগে, ফোলিজেন হচ্ছে অবশ্যই বেস্ট, ফোলিজেন আমাদের রেগুলার ইউজের জন্য বেস্ট একটা প্রোডাক্ট, বাট এই প্রোডাক্টটা কিন্তু সবাই অ্যাফোর্ড করতে পারবে না। হ্যাঁ এই জিনিসটা না সবাই অ্যাফোর্ড করতে পারবে না, এটা বেসিক্যালি তাদের জন্য যাদের ইন্টারনাল কিছু ইস্যুজ আছে, যেমন আফটার প্রেগনেন্সি অনেকের চুল পড়া অতিরিক্ত শুরু হয়ে যায়, আবার অনেকের হরমোনের কারণে প্রবলেম হয়,
ডায়াবেটিকের কারণে চুল পড়ে, চুল পড়ার অনেক রিজন আছে, একটা রিজন না, অনেক রিজন আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেওয়া আছে আপনার 121% ইনক্রিজ ইন হেয়ার। এ বাবা রে, এমনভাবে আসুন, ভয় পেয়েছে। আচ্ছা, 121% ইনক্রিজ ইন হেয়ার স্যাফ গ্রোথ অ্যান্ড 160% ইনক্রিজ ইন অ্যাক্টিভিটিস নিউমারাস জিনস অফ ইন হেয়ার গ্রোথ। সো এটা যাদের জিনগত সমস্যা আছে, যে আপু আমার হেয়ার গ্রো হচ্ছে না, তাদের 146% হচ্ছে আপনার সলিউশন পাবে, এই যে আপনার এখানে দেওয়া আছে। যাদের জিনগত প্রবলেম আছে, যে আপু জিনগত প্রবলেম, অনেকেরই দেখবেন যে জিনগত কিছু প্রবলেম থাকে, তাদেরও সলিউশন পাবে। আবার যাদের হচ্ছে অতি মাত্রায় চুল পড়তেছে, খুব বাজেভাবে চুল পড়তেছে, তাদের 121% সলিউশন পাবেন। এখানে কিন্তু বলেই দিয়েছে, দ্যাট মিনস এটা আপনার জেনেটিক্যালি যদি প্রবলেম থাকে তাও কাজ করবে, আপনার নর্মাল কোনো প্রবলেম থাকলে সেটাও অবশ্যই সলভ হবে। খুশকি বলেন আর যাই বলেন না কেন, এটা বেসিক্যালি আপনার সব কিছুর পরে চুল পড়া বন্ধ করে নিউ হেয়ার গ্রো করতে সাহায্য করবে। এবার চলে যাচ্ছে এটার প্রমোশনাল প্রাইস। আপু আমি ফুল রিজন দিচ্ছি, এখন এটা দিতে পারবো? অবশ্যই পারবেন, কেন পারবেন না, এটা অবশ্যই পারবেন। এইটার সাথে টোটালি আলাদা, আপু আমার চুল স্ট্রেট করেছে, চুল উঠতেছে, এইটা ইউজ করলে, আমি এই কারণেই ইউজ করতেছি বিকজ হচ্ছে গিয়ে অতিরিক্ত এখন চুল পড়তেছে, এই যে দেখেন আমার, এই যে অতিমাত্রায় চুল পড়তেছে, ঠিক আছে। এটা আপনার যে কোনো ধরনের প্রবলেম থাকলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে, আমি জানি না কেন, বাট অতিরিক্ত আমার চুল পড়তেছে। আচ্ছা, এবার বলেন এটার প্রাইসটা কত হতে পারে? আপু আমার চুল খুবই পাতলা, এটা ইউজ করবেন আপু, কারণ এটা আপনার চুলটাকে ঘন করতে সাহায্য করবে, চুল পড়া অবশ্যই বন্ধ করবে। এবং আপু একটা ভালো শ্যাম্পু দেখান, 1500 টাকা অয়েলটা ভালো নাকি নতুন অয়েলটা? আপু কেশবর্ধক, আপু কেশবর্ধকের কথা আমি আপনাকে অলরেডি বলে দিয়েছিলাম, আপু কেশবর্ধকের কথা আপনাকে অলরেডি বলে দিয়েছিলাম যে কেশবর্ধক কিন্তু যদি আপনার 2 থেকে 2টা ইউজ না করলে আপনি রেজাল্ট পাবেন না, অনেক শব্দ হচ্ছে আপু, আপনাকে কন্টিনিউয়াসলি 2টা ইউজ আপনাকে করতেই হবে কেশবর্ধক। আমি শুরু থেকেই বলে দিয়েছিলাম যে আপনাকে একটা কোর্স কমপ্লিট করতে হবে, 2টা ফলিজারে বলেছি, 3টা কেশবর্ধকে বলেছি, 2টা আর এস রুম পাপুকে বলতেছি। আর আপনার হরমোনের প্রবলেম আছে কি না আমি তো জানি না, কেশবর্ধক নিয়ে আমি কারোরই প্রবলেম আমি কোনোটাই পাইনি, কেশবর্ধকে প্রবলেম পাইনি আমি। আর আমি যতজনকে তেল দিয়েছি, আমার তেলের প্রোডাক্টগুলো বেস্ট হয় এটা সবাই জানে, আমার অয়েলের আইটেমগুলো, হেয়ারের প্রোডাক্টগুলো প্লাস মেস্তার প্রোডাক্টগুলো বেস্ট হয় এটা সবাই জানে। আমি আজ পর্যন্ত যতজনকে তেলের প্রোডাক্ট দিয়েছি কেউ আমাকে খারাপ বলতে পারে নাই, ঠিক আছে, কারণ আমি তেলের প্রোডাক্টগুলো একটু ভালো মতোই চুজ করি। ফলিজেনটা 1000-এর উপরে রিভিউ আছে, তারপরও 2-1 জন বলে ফলিজেন নাকি কাজ করে না। এখন আমি তো জানি না আপু যে ওই 2-1 জনের আসলে কী প্রবলেম আছে, আমি কি জানি, বাট সবারই কাজ করে, এখন কেন কাজ করে না সেটা কিন্তু আমি আসলেই জানি না। আপু ফেস প্যাকটা দেখান, বেস্ট একটা দেখাচ্ছি। ওকে, এবার বলেন এখানে 3টা সিরাম একসাথে পাবেন, আলাদা করে কেনা লাগতেছে না, 3টা সিরাম একসাথে পাবেন, 1 নম্বর। আর এটা হচ্ছে তুর্কির একটা আইটেম, আপনারা জানেন তুর্কির আইটেমগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে। এবার বলেন এটার প্রমোশনাল প্রাইসটা কত হতে পারে, আপনারা বলেন। প্রথম 50 জন অথবা 100 জন, প্রথম 50 জন থেকে 100 জন এই অফারটা আপনারা পাবেন, ঠিক আছে। আচ্ছা, এটা আপনারা যদি সিঙ্গেল পারচেস করতে চান, আমি বলে দিই, এটা যদি আপনি সিঙ্গেল পারচেস করতে চান তাহলে 2000 টাকার নিচে পাবেন না, এটার কিন্তু সিঙ্গেল সিঙ্গেল সেল হয়, ঠিক আছে। আপু তোমার আজকে প্রোডাক্টটা কয়টা ব্যবহার করতে হবে বলাই আছে, 1, 2, 3, এই যে 1, 2, 3, 1 নম্বর শেষ হলে 2 নম্বর, 2 নম্বর শেষ হলে 3 নম্বর, আর লাগবে না, এই 3টাই কোর্স কমপ্লিট করবেন আর ইউজ করবেন না, 3টা এনাফ, ঠিক আছে, এই 3টাই এনাফ। এবার বলেন আপু আজ অবধি আমার মেসেজ সিন হলো না তোমার পেজ থেকে, ভাই কাইন্ডলি চেক করতে বলবেন আপু কেমন প্রবলেম এটা। রাবু নাইম, আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি আমি, এখনই দেখে নিচ্ছি। বলেন একদম কারেক্টলি বলবেন, যারা প্রোডাক্ট সম্পর্কে জানেন, এটা তুর্কির আইটেম, আপনারা চাইলে গুগল সার্চ করে আসতে পারেন, এটা আমি বানিয়ে নিয়ে আসি নাই, যে বানিয়ে একটা প্রাইস বলে দিচ্ছি সেটাও না। ওকে, বলেন নাজরিন খাতুন, আপু 3000 টাকা, কীভাবে 3000 টাকা হয় আপু? এখানে একটার সিঙ্গেল প্রাইসও তো আপনার 2500 টাকা না 2200 টাকায় সেল হয় তুর্কিতে, সিঙ্গেল স্টেপ ওয়ান আপনার সেল হয় হচ্ছে 2200 টাকা করে সেল হয়, ঠিক আছে, 2200 টাকায় সেল হয় এটা, আপনার রিয়েলে হচ্ছে 2200 টাকায় সেল হয়। সো ওইভাবে প্রাইসটা বলেন, আচ্ছা কেউ বলেছে 5000 টাকা, এটার উপরে প্রমোশনাল অফার দিব, কিন্তু কেউ কেউ ঠিক ঠিকের কাছাকাছি আছেন, আবার অনেকে ঠিক বলেও ফেলেছেন, 6200 টাকা, না এত না, 6200 টাকা না, এত বেশিও না, আচ্ছা 6000 টাকা না হয় নাই, মেবি 5K আপু কাছাকাছি আসছেন, ফুল হয় নাই। তিনটা জিনিস যেহেতু একসাথে পাচ্ছেন, যেমন আমি আপনাকে একটা কথা বলি, আপনি ফলিজেন 3টা কত টাকা দিয়ে কিনেন,
পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিনেন না, পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিনেন। বাট সেখানে তিনটা এক ফলিজেন কিন্তু টোটালি ডিফারেন্ট, হ্যাঁ ফলিজেনের সাথে এটা তুলনা করতে পারবেন না। এটা রেগুলার প্রাইস হচ্ছে 6000 টাকা, বাট প্রমোশনাল প্রাইস মাত্র, এটা নিলে কি র্যাশ উঠবে, এটা তো মুখের জন্য না আপু, এটা তো চুলের জন্য, ফেসের না তো আপু, এটা রেগুলার প্রাইস হচ্ছে 6000 টাকা, ওকে, বাট অফার প্রাইস পাবেন মাত্র 4500 টাকা, প্রমোশনাল অফার, প্রমোশনাল প্রাইস অনলি আজকের জন্য, প্রমোশনাল প্রাইস অনলি আজকের জন্য, ঠিক আছে। এবং এটা কিন্তু আমার নির্ধারণ করা না, এটা অলরেডি সরকারের নির্ধারণ করা। আপু সেলিব্রিটি ক্রিমটা কি গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে? নো, গর্ভাবস্থায় ফেসিয়াল কিট অ্যাপ্লাই করতে হবে, এই যে দেখেন এটা এভাবে পাবেন 4500 টাকা। এবার আমি দেখিয়ে দিচ্ছি, আমি 4500 টাকা নির্ধারণ করি নাই, সরকার আমাকে নির্ধারণ করে দিয়েছে, এই যে আপনার এখানে দাওয়াই আছে, কোম্পানি বলে দিয়েছে। আপু আপনার কেরাটিন মাস্কটা অসাধারণ, আমার হেয়ার এটা যখন ইউজ করি তখন পুরো স্ট্রেইট হয়ে যায়, অনেক ভালো একটা প্রোডাক্ট, থ্যাংক ইউ সো মাচ আপু, কেরাটিন নাম্বার ওয়ানটা আসলেই জোস। বিকাশ তো উপরে ইয়ে করতে হবে, এখন তো ওই যে চলে যেতে বলেন, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি একটু পরে, আমি লাইভে আছি, আপনি লাইভ 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 করতেছি, ফোন আমি এখানে নিয়ে আসছি, আসছি এখানে আসে, আমি দিয়ে দিচ্ছি এখানে আসে। আচ্ছা এই যে দেখেন 4500 টাকা, আপনি দেখেন সর্বোচ্চ খুচরা মূল্য, এবং এটা হচ্ছে আজকে, ঠিক আছে। আমরা প্রথম 100 জনকে এই প্রাইজে দিব, বিকজ এটার এই 100 জনকে আমরা একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি। এটার যে নেক্সট শিপমেন্টটা আসছে অলরেডি, নেক্সট শিপমেন্টও চলে আসছে, ওইটার দাম হবে 6000 টাকা। এই প্রাইজের একটা টাকাও কমে বা বেশি রাখা যাবে না, কেউ যদি আমাদেরকে বলেন যে আপ এটার থেকে কমে রাখেন আমরা রাখতে পারবো না, বিকজ এখানে প্রাইস দেওয়া আছে। যেমন একটা জিনিস আপনার কলমের গায়ে, আপনি একটা ম্যাটাডোর কলম কিনবেন, ম্যাটাডোর কলমের গায়ে 5 টাকা খুচরা মূল্য দেওয়া থাকে, সর্বোচ্চ খুচরা মূল্য, ঠিক আছে। আপনি একটা মাম কিনেন, একটা বোতল পানের বোতল কিনবেন, অ্যাজ লাইক দিস, এই যে এই যে সর্বোচ্চ খুচরা মূল্য, ঠিক আছে, সর্বোচ্চ খুচরা মূল্য, এখানে যা থাকবে তাই আপনাকে দিতে হবে। আপনি এর থেকে একটা টাকা কমে দিতে পারবেন, একটা টাকা বেশি দিতে পারবেন না, তাই না। আমি একটা কোকের বোতল কিনবো, যেই দাম থাকবে সেই দামে আপনাকে কিনতে হবে। কে আসছে? না তো তুমি নাম্বারটা ইয়ে করো তো আমি ভুল করবো না হলে। আপু দেখছো কিছু নিতে চাইলেও পারি না, শুধু লাইভ দেখি, দেখতেছি আপু, সেন্ড করবো, সেন্ড মানি রাবু নাইম আপু আপনারটা দেখতেছি, আপু একটু ধৈর্য ধরেন, আমি এখনই দেখতেছি, হ্যাঁ আমি আপনার স্ক্রিনশটটা নিয়ে রাখতেছি। সো আপনার গায়ে হচ্ছে, গায়ে হচ্ছে যেটা লেখা থাকবে সেটাই কিন্তু আপনাকে দিতে হবে, যেগুলো আপনার বেসিক্যালি খুচরা মূল্য, যেগুলো সরকারি অনুমোদন বা ট্যাক্স দিয়ে আপনার আসা হয়, এগুলো আপনার ট্যাক্সের একটা টাকাও মার দিয়ে আসে নাই বা অন্য বাজেভাবে আসে নাই, লিগালি ওয়েতে আসছে, যেটা ইলিগাল ওয়েতে, যেমন এইগুলোর গায়ে কোনো খুচরা মূল্য দেওয়া নাই, হ্যাঁ কোনো কিছুই দেওয়া নাই, যার কারণে এটা আমরা যখন তখন পারতেছি যে দামে সেল করতে পারতেছি, বা যেগুলো খুচরা মূল্য দেওয়া আছে সেটা আমরা চাইলেও পারবো না। কত টাকা? 800 টাকা। রাবু নাইম আপনার আমি এটা দেখতেছি, হ্যাঁ আমাদের না অনেক মেসেজ স্প্যামে চলে যায়, যার কারণে হচ্ছে গিয়ে, সো এটা হচ্ছে আমি যতক্ষণ লাইভে আছি ততক্ষণ অর্ডার করতে পারবেন, আমি বলেই দিচ্ছি, ওকে, আমি যতক্ষণ লাইভে আছি এটা আমরা প্রথম 50 জন থেকে 100 জনকে 4500 টাকায় দিব। এটা আমার কাছে মনে হয় অনেক রিজনেবল প্রাইসে, খুব আহামরি দাম আমি বলি না, এটা অন্য পেজ হলে 8500 টাকা আপনার কাছ থেকে নিয়ে নিত। রাবু নাইম আপু দেখেন আপনার মেসেজ এখনই সিন হবে, ঠিক আছে এখনই সিন হবে, দেখেন আপু সিম পিম্পল কম্বোটা খুব ভালো, এক কথায় অসাধারণ কাজ করে। পিম্পল কম্বো কোনটা আপু? টিনা খান,
কোনটা নিছেন বলেন তো আমি তাহলে বুঝবো না কোন কম্বর কথা বলতেছেন। আপু বারোশো টাকার প্রোডাক্ট নিব, একটা সেলিব্রিটি ক্যাপসুল গিফট দাও, 1200 টাকার বুঝিনি আপু, একসাথে শ্যাম্পু গিফট দাও এটার সাথে। আপু এটা বললাম কি আপনাদের, এটার সাথে কোনো গিফট আমি দিতে পারবো না, প্রমোশনাল প্রাইজে দিয়েছি, এটার সাথে কোনো গিফট দেওয়া পসিবল না, কারণ এখানে না আপনার টোটালি প্রাইসটা ওরা নির্ধারণ করে দিয়েছে। যারা প্রোডাক্ট পারচেজ করার দরকার নেই এই টাইপের প্রোডাক্ট সম্পর্কে, এটা নর্মাল যারা আমরা নাগরিক আছি, আমরা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই কিন্তু জানে, প্রত্যেকটা নাগরিকই আমরা সবাই জানি যে আপনি যখন একটা পানির বোতল কিনতেছেন, যখন একটা শ্যাম্পু কিনতেছেন, আপনার গায়ে যখন সর্বোচ্চ খুচরা মূল্যটা লেখা থাকে, হ্যাঁ যখন গায়ে খুচরা মূল্য লেখা থাকে আপনাকে সেটাই দিতে হবে। আপনি এর বাইরে বেশিও দিতে পারবেন না, কম টাকাও দিতে পারবেন না। আপনি যদি একটা এক মানে 2 টাকার বিস্কিটও খান, আপনি 2 টাকার জায়গায় 3 টাকা দিতে পারবেন না বা অথবা 1 টাকা দিতে পারবেন, আপনাকে সেটাই দিতে হবে, বিকজ ওইখানে আপনার প্রাইসটা নির্ধারণ করে দিয়েছে, সেম এখানেও আপনার বলে দিয়েছে, ঠিক আছে। সো এখানে আমার আর কিছু করার নাই। সো আপু ভালো একটা শ্যাম্পু দেখান খুব খুশকির জন্য, কিকা শ্যাম্পু নেবেন আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখনই বলে দিচ্ছি। এটা আমি যতক্ষণ লাইভে আছি ততক্ষণ অর্ডার করেন তাহলে আপনারা পাবেন, কারণ এটা শপে চলে যাবে তো, সো তখন অফলাইন থেকে চলে যাবে। সো শপে গেলে কিন্তু আপনাদের আবার অনলাইনে ইয়া করা যাবে না। আপু তুমি তো ফকির করে ফেলবা, আপু আমি ফকির করি না, এটা কিনতে গিয়ে আমি নিজেই ফকির হয়েছি, কারণ এটার প্রাইস অনেক হাই। এই টাইপের প্রোডাক্টগুলো না চাইলেও আপনার অন্যান্য সেলাররা চাইলেও সেল করতে পারবে না, কারণ এটার প্রাইসটা অনেক হাই, কারণ আমাদেরও তো ইনভেস্ট করতে হয়। সাপোজ আমি এখানে আপনাকে 4500 টাকায় সেল করছি, আমার কেনা দাম 4300 টাকা, 200 টাকা লাভ, প্রাইসটা আবার বলো 4500 টাকা, প্রাইস এখানে দেওয়া আছে, প্রাইস এখানে দেওয়াই আছে। সো যখন আপনারা এই প্রোডাক্টটা কিনতেছেন তখন আপনাদের টেনশন নেওয়ার কিছু নাই। অয়েল অ্যান্ড সোয়েট কন্ট্রোল করার কিছু আনো ফেসে নাকি বডিতে বলেন তো, 4500 টাকা এটার প্রমোশনাল প্রাইস, নেক্সট টাইম এটার খুচরা মূল্য দেওয়া হবে 6000 টাকা, এবং এটা আমি দিব না অবশ্যই, এগুলো আমরা বানাতে পারবো না, বানিয়ে এগুলো আনা যায় না, বানিয়ে আনতে গেলে বিপদ আছে, আর এখন তো আনাই যাবে না, বানিয়ে এখন তো কেউ আনবেও না আনাও যাবে না, তাই না। প্রাইস মাত্র 4500 টাকা, এবং এইখানে আপু আমি অর্ডার করেছি, যারা করতেছেন তারা অবশ্যই পেয়ে যাবেন। এবং এখানে কয়টা পাবেন দেখেন, 3টা জিনিস একসাথে পাবেন, আলাদা করে কেনার কোনো টেনশন নাই, ঠিক আছে, আলাদা করে কেনার কোনো টেনশন নেই, 3টা জিনিস একসাথে আপনারা পেয়ে যাচ্ছেন। সো আবার আলাদা করে কিনবেন বা আলাদা করে হচ্ছে গিয়ে আপনার ওয়েট করতে হবে সেটা করার দরকার নেই, কিনে রেখে দিবেন, এটাই চালায় যান, কাজ প্রবলেম আপনার টোটালি সলভ হয়ে যাবে। প্রাইসটা বলো 4500 টাকা, দ্যাট মিন্স 1500 টাকা পড়তেছে প্রত্যেকটা জিনিস, 1500 টাকা, আমি বলবো যে অনেক কম, কারণ আমরা নর্মালি একটা তেলও কিনতে গেলে 1500 টাকা দিয়েই কিনি। এটার কোনো সাইড ইফেক্ট আছে? এটা ডক্টর রিকমেন্ডেড প্রোডাক্ট, কেমনে সাইড ইফেক্ট হয় বলেন, এটা মেডিকেটেড আইটেম, সাইড ইফেক্ট হওয়ার কোনো প্রশ্নও নাই, মানে যদি আপনার টেনশন থেকেও থাকে কোনো টেনশন আপনার থাকার দরকার না, বিকজ এটা হচ্ছে মেডিকেটেড প্রোডাক্ট, আর অলরেডি আমি বলেই দিয়েছি এটা ডক্টর একটা রিকমেন্ডেড প্রোডাক্ট, এটা ডক্টরের দ্বারাই ইম্পোর্ট করা, আমিও ইম্পোর্ট করি না, এটা একজন ডক্টর ইম্পোর্ট করেছেন, উনি হচ্ছে তুর্কি এবং হচ্ছে রাশিয়ার একজন ডক্টর, ওনার দ্বারা এটা ইম্পোর্ট করা, ওনার ডিটেলসে, উনি একজন ডক্টর বেসিক্যালি। আপ এটার সাথে একটা ভালো শ্যাম্পু বলো নিবো, চুলের প্রবলেম বলেন আমি বলে দিচ্ছি, কিকা শ্যাম্পুটা সব থেকে বেস্ট। সো এটা আপনারা কাজ করতে পারেন, গুগলে সার্চ করে আসতে পারেন, ওকে। এবং এটার কিন্তু আরও অনেকগুলো কাজ আছে যেটা আমি আপনাদেরকে ডিটেলস বলি নাই, আমি আরেকটু বলে দিচ্ছি। এটা আপনার চুল পড়া বন্ধ করবে, চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করবে, চুলের কালার ধরে রাখতে সাহায্য করবে, তারপরে হচ্ছে চুলের আগাফাটা বন্ধ করবে, আরও অনেকগুলো কাজ আছে যেটা যারা ডক্টর আছে তারা আসলে বুঝতে পারবে এখানে, হ্যাঁ। ভিটামিন অ্যাসেনশিয়াল কমপ্লেক্স মানে হচ্ছে এটা আপনার অনেকের চুলের কালার দেখবেন ফেড হয়ে যায়, সেই চুলের কালারটা ধরে রাখতে সাহায্য করে। এরপরে হচ্ছে মিনারেল ফার্মেন্ট কমপ্লেক্স, ঠিক আছে, আপনার চুলের মিনারেল ধরে রাখতে সাহায্য করবে, যে চুল অনেক সময় ড্রাই হয়ে যায় চুলটাকে সফট রাখতে সাহায্য করবে। এবং দেখেন ভাই, মানে যারা ডক্টর তারা খুব ভালো মতো বুঝবে এই জিনিসগুলো, এখানে আপনার টোটাল যে লাইফ সাইকেল আছে আপনার চুলেরও কিন্তু লাইফ সাইকেল আছে, হ্যাঁ চুলের লাইফ সাইকেল এখানে আপনার দেওয়া আছে। আপু তেল উঠে মাথায়, এটা ইউজ করবেন আর সাথে কিকা শ্যাম্পুটা নিয়ে নেবেন। কিকা শ্যাম্পু এই যে ওদের হচ্ছে পেপার্স আছে, এই পেপার্সগুলো আপনারা দেখবেন, আর আপনার যদি আশেপাশে কোনো ডার্মাটোলজিস্ট থাকে বা আপনার চেনা জানা যদি কোনো ডার্মাটোলজিস্ট থাকে তার কাছে নিয়ে যাবেন, ঠিক আছে, তার কাছে নিয়ে এটা দেখাবেন যে এই প্রোডাক্টটা কেমন, তারপরে না হয় ইউজ করবেন। যদি ডক্টর আপনাকে না বলে যে এটা বেস্ট তখন আমাকে বলবেন যে না পো আমার ডক্টর এটা সাজেস্ট করে নাই। আচ্ছা আন্টি আমার দাঁত ব্যথা করে কী করবো, আমার কাছে আসেন, থাপ্পড় দিয়ে বাদ বাকি দাঁতগুলো ফেলাই দিব আর ব্যথা করবে না, সমস্যা নেই। আচ্ছা আপু 30 কেজি ওয়েট লস করার জন্য কী করবো, 30 কেজি ওয়েট লসের জন্য কম্বো দেখাবো, আমি দেখাই দিচ্ছি, কম্বো উইথ গিফট থাকবে, হ্যাঁ কম্বো উইথ গিফট থাকবে। আপু কিকা শ্যাম্পুর দাম 1850 টাকা, এটা হচ্ছে আপনার এই যে এটা, এটা বেস্ট শ্যাম্পু, মানে এটা ইউজ করছে কেউ আমাদেরকে ব্যাড রিভিউ দিচ্ছে এরকম কেউ নাই, এই শ্যাম্পুটা এটার কোনো ব্যাড রিভিউ নাই, কেউই দিবে না,
এটা এটার কোনো ব্যাড রিভিউ কেউই দিতে পারবে না। হেয়ার স্ট্রেটনিং ক্রিম আর লরিয়ার কেরাটিন কোনটা বেস্ট? অবশ্যই আমি যেটা দেখাচ্ছি এটা এটা বেস্ট, এটা রিভিউ আপনারা দেখলেই বুঝবেন। এই যে চুল যদি আপনারা স্ট্রেটনিংয়ের জন্য কোনো প্রোডাক্ট চান তাহলে অবশ্যই এটা নেবেন, হেয়ার স্ট্রেটনিংয়ের জন্য, ঠিক আছে? যারা চুল স্ট্রেট করতে চাচ্ছেন খুবই সেফ ওয়েতে, এবং এটা কিন্তু আপনার একবার ইউজে চুলটা স্ট্রেট হয়ে যায়। এই যে একজন অলরেডি রিভিউ দিয়েছে, কন্টিনিউ ইউজে পার্মানেন্ট স্ট্রেট হয়, কন্টিনিউ ইউজ, এটা বেস্ট। আপনার নাম্বার ওয়ান কেরেটিনটাও হচ্ছে বেস্ট। এটাকে কেন বলেছে নাম্বার ওয়ান কেরেটিন? বিকজ এটা নাম্বার ওয়ান, এটা নাম্বার ওয়ান। আপনি যদি আমাকে বলেন যে আপু আমি অমুক জায়গা থেকে একটা নিয়ে আসছি, এটা নাম্বার ওয়ান, এটার উপরে কোনো ধরনের হেয়ার মাস্ক হয় না, বিকজ এটা চুল পড়া বন্ধ করে, চুলটাকে সফট সিল্কি করে। আমি যে দুই দিন ধরে দেই না, চুলটা একটু ড্রাই হয়ে আছে, আবার দিব, দেখবেন যে আমার চুল একদম সফট হয়ে গেছে। এটা বেস্ট, ঠিক আছে? এক কথাই বেস্ট। এটা 1250 টাকা, এটা খুবই রিজনেবল প্রাইসে 1 কেজি। এটা অনেক বেস্ট একটা হেয়ার মাস্ক, যারা চুলটাকে অনেক বেশি সিল্কি করতে চাচ্ছেন, স্মুথ করতে চাচ্ছেন, শাইনি করতে চাচ্ছেন, এবং এক কথায় মানে যেন চুল একটার সাথে একটা না লাগে, ঝরঝরা লাগে, ঝরঝরা হয়, ঠিক আছে? আমার চুল কিন্তু এখন একটার সাথে একটা একদমই লাগে না, যতই চুল পড়ুক না কেন সমস্যা না, আমার চুল তো ঘামতেছে মাথা। সো এটার আমি স্মেলটা না অনেক সুন্দর, খুবই সুন্দর এটার স্মেল, ফ্রেশ একটা হেয়ার পাবেন। আপু কেরাটিন 1000 টাকা দাও না, আপু এটার দাম 1250 টাকা, এটার কোনো অফার হবে না, কোনো ডিসকাউন্ট হবে না, ঠিক আছে? কোনো অফার কোনো ডিসকাউন্ট এখানে আপনারা পাবেন না। সো এইটা কারা কারা অর্ডার করতেছেন, আপু এটা কত এজ থেকে অ্যাপ্লাই করা যাবে? এটা আপনি 5 বছর বয়স থেকেও অ্যাপ্লাই করতে পারবেন, কোনো টেনশন নাই। 5 ইয়ার্স থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ছোটো বাচ্চাদেরকে অ্যাপ্লাই করাতে পারবেন, এবং যারা প্রেগনেন্ট তারাও অ্যাপ্লাই করতে পারবে। অনেক সময় প্রেগনেন্সিতে চুল পড়ে, ঠিক আছে? অনেক সময় যে প্রেগনেন্সিতে চুল পড়ে আপনি সেক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবেন। প্রাইস আপু এটা কত এজ থেকে অ্যাপ্লাই করা যাবে বলে দিয়েছি আপু, এটা যারা যারা কনফার্ম করতেছেন একটু আমাকে কাইন্ডলি বলে দেন কারা কারা কনফার্ম করতেছেন। প্রথম 50 থেকে 100 জনের মধ্যে পাবেন, হ্যাঁ, প্রথম 50 থেকে 100 জনের মধ্যে পাবেন, সবাইকে আমি দিব না, 50 থেকে 100 জনের মধ্যে এটা আপনারা পাবেন। স্টুডেন্ট বাজেটে বামসের জন্য কিছু আছে, 1500 টাকার একটা ইয়ে আছে বামসের জন্য, অথবা আপনি 5-in-1টাও অ্যাপ্লাই করতে পারেন, অনেক কিছুই আছে বামসের জন্য। ও টমেটো সুদিং জেলি তো আছে বামসের জন্য, হ্যাঁ। আমি এখন হচ্ছে আপনার ফেসিয়াল কিটটা ইউজ করব, ফেসিয়াল কিটটা অ্যাপ্লাই করব, হ্যাঁ, স্কিনটা আজকে অনেক অয়েলি অয়েলি লাগতেছে এক্সট্রিম লেভেলের। সো ফার্স্ট আমি ফেসিয়াল কিট লাগাবো, স্পট আউট কম্বো বলতেছে কিন্তু আখি মনি আপু, আমি যে কনফার্ম করেছেন খালি একটু বলেন আমার অর্ডারটা কনফার্ম হয়েছে, তাহলে কি হবে জানেন? আপনাদেরকে আগে দেওয়া হবে, হ্যাঁ, আপনাদেরকে আগে দেওয়া হবে। আর যাদের অর্ডার পেন্ডিং থাকবে আমি বলে দিব যে ওটা 6000 টাকা হবে। বামস কি বড় বড় ফোলা ফোলা ভাব থাকে না, ফুলে ফুলে যায়, যে ফুলে ফুলে যায় যে ওইটাকে বলে। আচ্ছা আমি এখন ফেসিয়াল কিট লাগাবো, ওকে? আপনাদের যাদের মুখে দাগ আছে, আপু চুল পড়ে যাচ্ছে, আমি এটা ছাড়া আপনাকে কোনো সলিউশনই দিব না, বিকজ এটা বেস্ট, এটা গ্যারান্টেড, এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড, এবং এটা সেফ প্রোডাক্ট, ঠিক আছে? এটা ডিউরিং প্রেগনেন্সিতে অ্যাপ্লাই করা যায়, তার মানে কতটুকু সেফ বুঝতে পারতেছেন? ডিউরিং প্রেগনেন্সিতে এই জিনিসটা অ্যাপ্লাই করা যায়, এবং যদি আপনার হরমোনের প্রবলেম থাকে এটা নেবেন। এখন থেকে যারাই আমাকে বলবেন হরমোনের প্রবলেম আছে এটা ইউজ করবেন, বিকজ একমাত্র এই একটা জিনিস যেটা আপনার জেনেটিক্যাল আর হরমোনের কোনো প্রবলেম থাকলেও সেটা আপনার 100% সলভ করবে, ওকে? এটাতে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো, এবং আমি দিতে পারবো না, এটা যে কোনো ডক্টর এটা লিখে দিবে আপনাকে যদি আপনি নিয়ে যান, ঠিক আছে? আপনি ইউর নেলসও লার্জ, হ্যাঁ লার্জ হয়েছে, আগে লার্জ ছিল না এখন হয়েছে, ছেলেরা ইউজ করতে পারবে, মাছ ছেলেরা ইউজ করতে পারবে, এটা ছেলেদের জন্য বেস্ট, ছেলেদের জন্য বেস্ট, বিকজ আমাদের টাক, মেয়েরা কিন্তু টাক হয় না নর্মালি, ইউজুয়ালি মেয়েরা টাক হয় না, তাই না? ছেলেরাই টাক হয় ম্যাক্সিমাম। সো এই কারণে বলেছে ছেলেদের জন্য বেস্ট 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 একটা প্রোডাক্ট হবে, যে আগে অর্ডার করবে সে আগে পাবে অফারগুলো বলে দিয়েছি। প্রথম পঞ্চাশ থেকে একশো জন, ঠিক আছে? এবং আপনারা অলরেডি জানেন যে আমার তেলের আইটেম থাকে না, হ্যাঁ, এটা কিন্তু আপনারা জানেন যে আমার তেলের কোনো প্রোডাক্ট থাকে না, তেল পিঙ্ক লেডি এগুলো থাকে না। আচ্ছা কেরাটিনের ইউজ প্রসেস, আচ্ছা কেরাটিনের ইউজ প্রসেস কেউ যদি পারেন একটু লিখে দেন না, যারা যারা ইউজ করেছেন একটু লিখে দেন না। আপু আমার অর্ডার কনফার্ম হয়েছে, ইনশাল্লাহ পেয়ে যাবেন হাতে, এখন আমি ফেসিয়াল কিটটা ইউজ করব। এখানে যারা কেরাটিন অ্যাপ্লাই করেছেন একজন একটু কেরাটিনের ইয়েটা লিখে দেন, ইউজ প্রসেসটা লিখে দেন, হ্যাঁ আমি ফেসিয়াল কিটটা অ্যাপ্লাই করি, ওকে? ফেসিয়াল কিট অ্যাপ্লাই করি, এই যে এটা হচ্ছে ফেসিয়াল কিট। এটা যারা ইউজ করেননি আমি বলবো ইউজ করে ফেলবেন অবশ্যই। আমি ফার্স্টে অ্যাপ্লাই করব, আজকে আমি টোটাল ফেসিয়াল কিটটা অ্যাপ্লাই করব। ফেসিয়াল কিটটা অ্যাপ্লাই করলে পিগমেন্টেশন চলে যাবে, এটাতে যে কোনো ধরনের পিগমেন্টেশন যাবে। সো আমি আজকে খুব তাড়াতাড়ি কম্বো বলবো, খুব দেরি করবো না আজকে, ঠিক আছে? প্রত্যেকটা কম্বো তাড়াতাড়ি বলবো এবং তাড়াতাড়ি করে আমি ইয়া করে ফেলবো,
ইয়াটা বলে ফেলবো, আগে ইউজ করবো ফেস প্যাকটা। সো এই যে আমি ফেস প্যাকটা লাগাচ্ছি। আপু কেরাটিন মাস্কের ইউজটা প্রসেস বলে দাও, বলে দিচ্ছি। গোসল করার 4 ঘন্টা আগে, গোসল করার 4 ঘন্টা আগে চুলের গোড়া থেকে শুরু করে টেনে টেনে লাগাবেন, তারপরে 4 ঘন্টা পরে শ্যাম্পু করে ফেলবেন, ঠিক আছে? বলো না স্কিন ডেজার্ট ভালো হবে নাকি আপু ইয়া নেবেন, দুবাই বুস্টার জুসটা নেন। স্কিন ডেজার্টের থেকে দুবাই বুস্টার জুসটা ভালো। আপু স্কিনে রক দেখা গেলে কি অ্যাপ্লাই করবো বলে দিচ্ছি, একটু ওয়েট করেন আপু আমি বলে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, এখন আমি যেই কম্বোটা দেখাবো এটার সাথে আপনাদেরকে একটা গিফট দিব, এটা হচ্ছে হোয়াইটেনিং অ্যান্ড স্পট আউট কম্বো, হোয়াইটেনিং অ্যান্ড স্পট আউট কম্বো প্লাস পিগমেন্টেশন কম্বো। ওকে, প্রথম 10 জনকে গিফট দিব আমি এই কম্বের সাথে, হোয়াইটেনিং স্পট আউট অ্যান্ড পিগমেন্টেশন কম্বো। ওকে দেখেন, এটা আমি 5 মিনিট রাখবো, প্রত্যেকটা প্রোডাক্ট আমি 5 মিনিট করে রাখবো। আপু বুধবার কিট অর্ডার করেছি পাইনি, পেয়ে যাবেন রে আপু, একটু ওয়েট করেন না, আমাদের একটু রাশ চলতেছে। আমি আসলে আপু অফারটা আবার বলেন, ডিনার করতে গিয়েছিলাম 4,500 টাকা, 4,500 টাকা। এই যে এটা বেস্ট, যে যে ফেসিয়াল কিট অ্যাপ্লাই করতেছেন বিফোর আফটার রিভিউ অবশ্যই দিবেন। এই ফেসিয়াল কিট থেকে না পানি পড়ে, দেখছেন পানি পড়ে, কারণ কি ভেতরে হচ্ছে আপনার ইয়ে জমে যায়, পানি জমে যায়, বাষ্প হয়ে যায় যে এই কারণে। সো এটা হচ্ছে ফার্স্ট আমি প্যাকটা অ্যাপ্লাই করেছি। হ্যাঁ ফার্স্ট আমি প্যাকটা ইউজ করলাম, এরপরে হচ্ছে বলে দিব কী কী ইউজ করবো। সো কম্বো বলে দিই, এটা 5 মিনিট রাখতে রাখতে আমি কম্বোটা বলে দিই, নাহলে আপনার সময় চলে যাবে। এটাতে যে কোনো ধরনের দাগ যাবে এবং সর্বপ্রথম পিগমেন্টেশন যায়, যাদের মুখে পিগমেন্টেশন আছে এবং যারা ফর্সা হতে চাচ্ছেন তারা এই কম্বোটা নেবেন উইথ গিফট, ঠিক আছে? গিফটটা কাইন্ডলি বুঝে নেবেন, আমি একটু দেখাই দিচ্ছি কী গিফট পাবেন। গিফটটা খুবই সুন্দর হবে এবং আপনাদের পছন্দ মতো গিফট হবে। আপু ফেসিয়াল কিটে কি ব্রন অ্যাকনে যায়? ইয়েস, ফেসিয়াল কিটে ব্রন অ্যাকনে যায়, এটাতে চলে যায় ব্রন এবং অ্যাকনের জন্য, এটা বেস্ট। হ্যাঁ এটা অ্যাকনের জন্য খুবই ভালো, অন্য প্রোডাক্টে ব্রন যায় কিনা আমি জানি না, বাট এই ফেসিয়াল কিটটা একটা ম্যাজিকের মতো কাজ করে, আসলে এটা ম্যাজিকের মতো কাজ করে। সো এখন যে কম্বোটা দেখাবো এটা কাদের জন্য, স্ক্রিনশট নিয়ে নেবেন, কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নেবেন। এটাতে পিগমেন্টেশন যাবে এবং এটাতে আপনার স্কিনটা অনেক ব্রাইট হবে, যারা পিগমেন্টেশন প্লাস ব্রাইটনেস দুইটা একসাথে চাচ্ছেন তাদের জন্য এই কম্বোটা, পিগমেন্টেশন দূর করতে চাচ্ছেন এবং স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছেন তাদের জন্য এই কম্বোটা, ঠিক আছে? কী কী পাচ্ছেন দেখেন, ফেসে অয়েল অ্যান্ড সোয়েট কন্ট্রোল করার জন্য কিছু আনো, এই যে 5-in-1টা লাগান, ফুল বডি গ্যারান্টির জন্য কি প্রোডাক্ট নিচ্ছেন? যদি গ্যারান্টি দেন তাহলে লাইফ সেভ করে রাখবো, কথা বুঝিনি আপনার, টোটালি কথা বুঝিনি। কালো তিতির, আপনার কথা আমি কিচ্ছু বুঝি নাই আপু, একটু বুঝাই বলেন, আমি আপনার কথা বুঝি নাই। গ্যারান্টি দেন তাহলে লাইফ সেভ করে রাখবো, এটা কী ধরনের কথা, বুঝিনি আপনার কথা। আপু 3500 টাকার পিগমেন্টেশনের সাথে 5-in-1টা 5,500 টাকায় দাও। আচ্ছা অর্ডার করেন আপু, একই প্রবলেম নেই বাট অনেক পুরোনো পিম্পলের গর্ত আছে, কিসে কিছু সলিউশন দাও। হ্যাঁ বলে দিচ্ছি আপু, আগে আমি এটার কম্বোটা দিয়ে নিই, পিগমেন্টেশন যাবে, স্কিনটা ব্রাইট হবে। ওকে দুইটা কাজ একসাথে করবে, পিগমেন্টেশন যাবে অ্যান্ড আপনার স্কিনটা ব্রাইট হবে। হ্যাঁ এই যেটা ড্রাই হয়ে গেছে, 5 মিনিট অলরেডি আমার ওভার হয়ে গেছে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা ভালো সিরামের নাম বলো, স্কিনের প্রবলেম বলেন। হ্যাঁ স্কিনের প্রবলেম বলেন। সো এখানে কী কী পাচ্ছেন দেখেন আপু, পিঙ্কি সিক্রেট হচ্ছে সিক্রেট প্লেস পিঙ্ক করবে অ্যান্ড টাইটনিং করবে। হ্যাঁ প্রাইসটা আমি বলে দিচ্ছি, অফার দিয়ে দিচ্ছি। পিগমেন্টেশনের জন্য এই কম্বোতে আপনাদেরকে অবশ্যই আমি গ্লো জেলি দিব, বিকজ গ্লো জেলি পিগমেন্টেশনের জন্য অনেক পাওয়ারফুল একটা প্রোডাক্ট। সো এখানে আপনারা গ্লো জেলি পাবেন অ্যান্ড, আচ্ছা জয়া এই লেজারের মলম কয়টা আছে জানো? লেজারের মলমটা দিব যদি স্টকে থাকে, বিকজ এটা পিগমেন্টেশনের জন্য বেস্ট একটা আইটেম। হ্যাঁ এটা পিগমেন্টেশনের জন্য বেস্ট একটা প্রোডাক্ট। আচ্ছা সো এটা আপনারা বেশি জন পাবেন না, ঠিক আছে? বেশি জন আপনারা পাবেন না, 15 থেকে 16 জন এই কম্বোটা পাবেন। এখন যে এই কম্বোটা দিচ্ছি এটা হচ্ছে পিগমেন্টেশন যাবে
এবং আপনার স্কিনটাকে ব্রাইট করবে। আপু তোমার সাথে দেখা করা যাবে, অফিসে আসলে করতে পারবেন, যদি অফিসে আসেন তাহলে করতে পারবেন, আদারওয়াইজ না। হ্যাঁ আচ্ছা, থানাকা হচ্ছে একটা ফেস প্যাক। এখন দিব ড্রাই স্কিনের জন্য ভালো একটা সিরাম আছে, ভিটামিন সি ইউজ করতে পারবেন ড্রাই স্কিনের জন্য, ভিটামিন সিটা অনেক ভালো কাজ করবে। অথবা আরেকটা আছে আপনার বেবি স্কিন সিরাম আছে, ওইটাও নিতে পারবেন, ওইটাও খুব ভালো কাজ করে। এখন দিব রোজ ক্রিমটা, এই যে এটার অফার প্রাইসটা খুব কম পাবেন, এটা অনেক বেশি ভালো কাজ করবে আপনার ব্রাইটনিংয়ের জন্য। আমার জন্য একটা কথা বুঝিনি আপনার কথা, আচ্ছা এই যে দেখেন এখানে আমি মেইনলি কী কী দিয়েছি দেখেন আপু, আমি কোলাজেন জুস তিনটা নিব আপু। কোলাজেন জুস হচ্ছে কি আপনাকে যেই প্রাইসে দেওয়া হচ্ছে সেই প্রাইস আমার কেনাও না, যার কারণে একটা গিফট দেওয়া হবে, সমস্যা আপনি অর্ডার করেন আপনাকে গিফট দেওয়া হবে। এই যে দেখেন এই তিনটা জিনিস হচ্ছে আপনাকে মাস্ট অ্যাপ্লাই করতে হবে যদি আপনার স্কিনে পিগমেন্টেশন থাকে, বিকজ আগেও বলে দিয়েছি যে এইটা না পিগমেন্টেশনের জন্য বেস্ট এই জিনিসটা, এই কারণে আমি এটা দিচ্ছি। এটা শেষ হয়ে গেলে আমি আবারও আনানোর ট্রাই করবো, বাট এটা এক কথায় ওয়াও, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াও, এটা একটা আমি বলবো যে ওয়াও একটা জিনিস এই জিনিসটা পিগমেন্টেশনের জন্য, যাদের স্কিনে পিগমেন্টেশন আর দাগ আছে তাদের জন্য এটা এক কথায় জাস্ট ওয়াও। আচ্ছা আপু, মহিলাদের বাচ্চাদের পরে যে দাগগুলো হয় ওইটার জন্য ফাটা দাগ, ফাটা দাগ কি আপু? আচ্ছা শুধু কোরিয়ান জেলের প্রাইস কত? 950 টাকা আপু, 950 টাকা, বাট এটার উপরে আজকে একটা সিঙ্গেল অফার দেওয়ার চিন্তা করব, যদি পসিবল হয় তাহলে, হ্যাঁ যদি পসিবল হয় তাহলে। সো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি কী কী পাচ্ছেন। এখানে একটা রোজ ক্রিম পাচ্ছেন, এই রোজ ক্রিমটা আমি আগেও বলে দিয়েছি, এটা কিন্তু লাস্টবারের মতো না রোজ ক্রিমটা, এই রোজ ক্রিমটা কিন্তু আমরা যে লাস্টবার যে রোজ ক্রিমটা দেখেছি মোটেও ওই রকম না, এটা আপনার গরমেও কাজ করবে, বিকজ আগেরবারের যে রোজ ক্রিমটা ছিল সেটা না একটু নরম টাইপের ছিল, ওটার শিপমেন্টটা যখন আসছে তখন আপনার ওয়েদারের কারণে এই প্রবলেমটা হয়ে গেছিলো, ক্রিমেরও কোনো দোষ ছিল না, ওটা ওয়েদারের প্রবলেমটা বেসিক্যালি ছিল। বাট এইবারকার ক্রিমটা দেখেন অনেক শক্ত, শক্ত মানে কি ক্রিমের মতো বেসিক্যালি, যে ক্রিমের মতো, ক্রিম যেটা ক্রিম আমাদের স্কিনে সুন্দরভাবে লেগে থাকে। হ্যাঁ আচ্ছা, সো এইটা পাবেন, এটার দাম হচ্ছে 2500 টাকা, এটার প্রথম 10 জন গিফট পাবেন, এটা কিন্তু আপনাকে 10 থেকে 12 শেড ব্রাইট করবে, পিগমেন্টেশন যাবে, আপনার স্কিন পাতলা হলে স্কিনটাকে মোটা করবে এবং আপনার স্কিনটা অনেক ব্রাইট হবে, অনেক বেশি ব্রাইট হবে। কালো তিতির আপু আপনি আগের লাইভগুলো দেখে নেন আমার, আমি এখনও পর্যন্ত দেখাই নাই, দেখালে আমি বলবো। সো ফেশিয়াল কিটটা আপনাকে নিতেই হবে, মাস্টার ম্যান্ডেটরি, বিকজ আমি আগেও বলেছি যারা নাইট ক্রিম অ্যাপ্লাই করতেছেন তাদেরকে ফেশিয়াল কিট নিতে হবে, বিকজ আপনারা ডেড সেল রিডিউস না করলে নাইট ক্রিম কাজ করবে না। এখানে গিফট পাবেন এবং গিফট আমি ভালো জিনিসই দিব, যেটা খুবই দরকারি সেটাই আমি গিফট দিব। ওকে আচ্ছা আপু, তোমার কাছে হেলমেট হবে? হ্যাঁ হেলমেট আছে, অনেক কিছু আছে, কেন হবে না, অবশ্যই আছে। আমি দেখেন না হেলমেট মাথায় দিয়ে লাইভ করতেছি যে। আচ্ছা প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি, এটার সাথে গিফট পাবেন, গিফট আইটেমটা দেখাই দিই, আগেই দেখাই দিই না, কারণ হচ্ছে গিয়ে আগেই আমি গিফট আইটেমটা বলে দিই, কী দেওয়া যায় গিফট আইটেম বলেন তো, এটার সাথে কী গিফট আইটেমটা দেওয়া যায়? আচ্ছা যেহেতু হচ্ছে গিয়ে এখানে কোনো ইয়া নাই, ফেস ওয়াশ নাই, সো আমি একটা ফেস ওয়াশ গিফট দিব, ফেস ওয়াশ গিফট দিব, হ্যাঁ এবং ভালো একটা ফেস ওয়াশ গিফট দিব। কোন ফেস ওয়াশ গিফট দিব, ভালো একটা ফেস ওয়াশ দিব, না এটা দেই, ফ্লোরেন্সটা কি এখানে আছে না, ফ্লোরেন্স হ্যাঁ একটা দেন তো, এখানে একটা ফ্লোরেন্স ছিল না আমার ইউজ করাটা, আচ্ছা দেন ওখান থেকে একটা দেন, একটা ফ্লোরেন্সের ফেস ওয়াশ গিফট দিব, ঠিক আছে ফ্লোরেন্সের ফেস ওয়াশ গিফট দিব, এটা রেগুলার প্রাইস আগে বলে দিচ্ছি, প্রথম 10 জন গিফট পাবেন, প্রথম 10 জন আপনারা গিফট পাবেন। সো ফেশিয়াল কিট, এটা হচ্ছে ভেরি ফেশিয়াল কিট, এটার প্রাইস হচ্ছে 2500 টাকা, এই যে আপনাকে একটা লেবাননের ফেস ওয়াশ গিফট দিব, এটার প্রাইস হচ্ছে 1050 টাকা, এটা আপনারা গিফট পাবেন, এটা গিফট পাবেন, হ্যাঁ সো এটার দাম 2500 টাকা, এটার দাম 1500 টাকা, একটা আপু কী জানি কমেন্ট করছে উনি আমাকে, তৃষা দাস আপু মনে হয় আজকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাইছে, তাই না মনে হচ্ছে, সঙ্গে একটা কমেন্ট করছে, কী কমেন্ট জানি করছে, তৃষা দাস আপু আপনার কমেন্ট আমি এখনও পাই নাই, হ্যাঁ আচ্ছা আপু আমি আপনার নিয়মিত কাস্টমার, হয়তো চিনবেন আপু, আমি কক্সবাজার থাকি, আমি রিসেন্ট কক্সবাজারের অথেন্টিক শুটকি আচার চকলেট নিয়ে কাজ করছি, আপনি কি শুটকি খান আপু? তাহলে করতে চাই, আচ্ছা তাহলে গিফট করতে চাই, আপনার কয়েকটা প্রোডাক্ট ইউজ করে অনেক ভালো ফল পাইছিলাম তাই। আচ্ছা আপু অবশ্যই আপনি পাঠাইতে পারেন,
হ্যাঁ, বাট হচ্ছে আপনি অবশ্যই, যেহেতু আপনি নতুন বিজনেস করেছেন, তো আমি চাই যে আপনি আমার কাছ থেকে অবশ্যই প্রাইসটা রাখবেন। ওকে, আপনি গিফট করতে পারেন, সমস্যা না, আপনি গিফট আমাকে অবশ্যই পাঠাইতে পারেন এবং আমি নিব, আপনি পাঠিয়ে দেন, ঠিক আছে? বাট অবশ্যই আপনাকে টাকাটা কিন্তু নিতে হবে, যেহেতু আপনি বলতেছেন নতুন কাজ করতেছেন এগুলো নিয়ে। সো আমি চাই যে আপনি আমার কাছ থেকে এটার প্রাইসটা রাখেন, ঠিক আছে? নেক্সট টাইম আপনি আমাকে ফ্রিতে দিন, সমস্যা নেই। আমার ভালো লাগলে আমি অবশ্যই হচ্ছে লাইভে দেখাবো সেটা কে বারবার স্টিকার কমেন্ট করতেছে। সো এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। এটা খুবই ইফেক্টিভ একটা জিনিস পিগমেন্টেশনের জন্য বা দাগের জন্য, ঠিক আছে? দাগের জন্য না, এটা খুবই ভালো। আমি না এটা ব্যান ব্লক করলাম, তারপরেও কেন এটার নাচ আসতেছে। সো এটার প্রাইস 1500 টাকা। আমি একটু টোটাল কাউন্ট করি, এটার প্রাইস 2500 টাকা, আর গ্লো জেলের প্রাইস হচ্ছে 950 টাকা। আপু বেস্ট ফেস ওয়াশ সাজেস্ট করেন হোয়াইটনিংয়ের জন্য। আমার কাছে মনে হয় কি জানেন, এটা সব থেকে বেস্ট, এই যে ফ্লোরেন্সের ফেস ওয়াশ লেখাই আছে, এটা 10 সেকেন্ড হোয়াইটনিং, এটা 10 সেকেন্ডে। আপু আমি সতিন জেল ইউজ করতেছি, সুদিং জেল কি ইউজ করা যাবে? সতিন জেল ইউজ করতেছেন, সুদিং জেল কি অ্যাপ্লাই করতে পারবেন? বুঝিনি রে আপু আপনার কথাটা। আপু ফ্লোরেন্সের কম্বোটা কি ফেসের ফ্যাট রিডিউস করে? না তো আপু, মোটেও না, কে বলেছে? এই যে এই ফেস ওয়াশটা এক কথায় বেস্ট, ঠিক আছে? এই এক কথায় বেস্ট, এবং এটা যে কোনো স্কিনে আপনার চলে যায়, এবং এটা না আপনার পোর মিনিমাইজ করে, এই ফেস ওয়াশটা পোর মিনিমাইজ করে। এটা আপনারা গিফট পাবেন, প্রথম 10 জন 1050 টাকার কম্বোর সরি 1050 টাকার ফেস ওয়াশ গিফট পাবেন প্রথম 10 জন। এটা হচ্ছে হোয়াইটেনিং, এক্সট্রিম হোয়াইটেনিং এবং পিগমেন্টেশন রিমুভিং কম্বো। স্ক্রিনশট নিয়ে নেন, এটা আমি দ্বিতীয়বার দিব না, বিকজ এই প্রোডাক্টটা শেষ, আমার কাছে এই পিগমেন্টেশন আউটের প্রোডাক্টটা নাই। হ্যাঁ, এটা শেষ হয়ে গেছে। এটা টোটাল প্রাইস আসতেছে 7500 টাকা, বাট আপনারা কম্বো পাবেন। আপু আমি এখন রোজ ক্রিম নিতে পারবো? অবশ্যই পারবেন। আর এবারকার রোজ ক্রিমটা কিন্তু অনেক ভালো আসছে, আমি বারবারই বলে দিচ্ছি, এবারকার রোজ ক্রিম অ্যাপ্লাই করলে বুঝবেন যে এটা অনেক ভালো আসছে। কজ আমি টেক্সচার দেখলে বুঝি প্রত্যেকটা জিনিসের যে কোনটা আসলে কেমন ভালো কাজ করে। গতবারেরটা না একটু কেমন জানি হয়ে গেছিলো, নরম নরম হয়ে গেছিলো, বাট ওইটারও অনেক ভালো রিভিউ আসছে, আপনারা জানেন। 7500 টাকার কম্বো এখানে আছে, বাট এটা অফার পাবেন, অফারটা আমি বলে দিই। বলেন কত টাকায় দিব এটা? 7500 টাকার কম্বো তো। আপু আমার প্রেগনেন্সি চলতেছে, মুখে খুব ব্রণ, আমি কি ব্যবহার করবো? আমি আপনাকে যেটা বলবো সেটা ইউজ করবেন। ডিউরিং প্রেগনেন্সিতে যদি ব্রণ থাকে আমি একটা কম্বো দিব, ওইটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আপনি খুব সেফলি রেজাল্ট পাবেন ওইটাতে। টোনাটোনিক কম্বো নেবেন আর সাথে মোরিঙ্গা সুদিং জেল, এই যে টোনাটোনিক কম্বোর সাথে মোরিঙ্গা সুদিং জেলটা নেবেন, এটা আপনার অ্যাকনে কন্ট্রোল করতে খুবই ভালো কাজ করবে। মুখে ব্রণ ও ফর্সা হতে চাই শুনছি, একটু ওয়েট করেন, আমি আপনার প্রবলেমটা বলতেছি, হ্যাঁ একটু ওয়েট করেন। সো এইটা হচ্ছে আমাদের টোটাল কম্বোটা, প্রাইস হচ্ছে কত টাকা হবে বলতে পারবেন কেউ? এটার প্রাইসটা কত হবে? কত টাকায় দেওয়া যায়? আপু ফেক শু লাগানোর নিয়মটা বলো। আচ্ছা আজকে না অনেকগুলো ছেলে আসছে, কেউ একজন ছেলেদের গ্রুপে শেয়ার করছে হয়তো, ফাজলামি মার্কা কিছু শেয়ার আসছে, ছেলে আসছে। সেই কম্বোটা কত টাকায় দিব একটু আমাকে বলেন, একটু বলেন না কত টাকায় দিব, আপনারা বলে দেন, আমি একটু তাড়াতাড়ি বলে দিই। আচ্ছা যাই হোক আমি বলে দিই, এটা 7500 টাকা আসে, আপনারা মাত্র 5000 টাকায় পাবেন, মাত্র 5000 টাকায় পাবেন, সাথে এটা গিফট পাবেন প্রথম 10 জন 5000 টাকায় পাবেন। এটা যে অনেক বড় একটা ডিসকাউন্টে পাচ্ছেন তার প্রমাণ আমি দেই। এটার দাম কত? এটার দাম হচ্ছে 2000 টাকা অফার প্রাইসে, এটার দামও 2000 টাকা, কিন্তু এখানে 4000 টাকা আসতেছে। দ্যাট মিন্স আপনারা এই দুইটা না, এই যে এই দুইটা না আপনারা হচ্ছে 6500 টাকা, না না এই দুইটা আপনারা 1000 টাকায় পাচ্ছেন হিসাবে, এই দুইটা 1000 টাকায় পাচ্ছেন। এটা আমার 1000 টাকা কেনা দামও কিন্তু না, কেনা দামও 1000 টাকা না, বাট যেহেতু কম্বো আছে কম্বোতে আপনারা পাবেন ছবি, এই যে 5000 টাকার কম্বো। কম্বোর প্রাইস হচ্ছে 5000 টাকা প্রথম 10 জন। এটা হচ্ছে আপনাকে মিনিমাম 10 থেকে 12 শেড পর্যন্ত ব্রাইট করবে, বাট আপনারা কম্বো অ্যাপ্লাই করলে আরও ফর্সা হবে, এটা আনলিমিটেড ব্রাইটনিং কম্বো বলতে পারেন, এবং আপনার পিগমেন্টেশন চলে যাবে। আমি এটা অনেকক্ষণ লাগাই ফেলছি মুখে, ঠিক আছে? পিগমেন্টেশন চলে যাবে, আর এটা হচ্ছে বেস্ট হোয়াইটেনিং ফেস ওয়াশ, যারা অনেক বেশি ফেস হোয়াইট হতে চাচ্ছেন, এই যে এটা এটা হচ্ছে বেস্ট হোয়াইটেনিং ফেস ওয়াশ। ওকে, 5000 টাকা যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন।
হেয়ার গ্রোথ সলিউশনটা দেখান না, এই যে আপু এটা আমার মুখে অনেকক্ষণ এই যে ড্রাই ড্রাই হয়ে গেছে। 4,500 টাকা, ঠিক আছে 5,000 টাকা প্রথম 10 জন। আপু ফেশিয়াল কিট আর লেজার স্পট আউট ক্রিমটা, আপু ফেশিয়াল কিট আর লেজার স্পট আউট ক্রিমটা তো নর্মাল প্রাইসে চলে যাবে, সো আমি এখন স্কিনটা ক্লিন করে ফেলবো। হ্যাঁ যে যে অর্ডার করতেছেন ডান লিখেন। আমি ফেস ওয়াশটা কিন্তু আপু এটা কি মিস্তার কম্বো আপনার হাতে, না এটা হচ্ছে পিগমেন্টেশন যাবে আর আপনার স্কিনটা অনেক ব্রাইট হবে। যারা অনেক বেশি ব্রাইট হতে চাচ্ছেন তাদের জন্য এই কম্বোটা, এটা আপনাকে অনেক বেশি ফর্সা করবে আর পিগমেন্টেশন যাবে, ছোপ ছোপ যে দাগগুলো থাকে না সেটা চলে যাবে। হ্যাঁ আচ্ছা তো আমি এখন মুখটা ক্লিন করব। থ্যাংক ইউ আপু আপনি নেবেন বলেছেন, আপু আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন, আপু অ্যাড্রেসটা দিবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে আপু, আমি আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা পাইছি সন্ধ্যার সময়, বাট আমি না ফ্রেন্ড রিকোয়েস্ট না হুটহাট করে অ্যাকসেপ্ট করি না, কারণ কি জানেন আমার এর আগে আমি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে আমার আইডি হ্যাক হয়ে গেছে, এই জন্য আমি যাদের চিনি না আমি অ্যাকসেপ্ট করি না। হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করে নিব, এটা আপনারা 5 মিনিট করে রাখবেন, আমি একটু বেশিক্ষণ লাগাই ফেলছি, দেখেন আমার গলার সাথে আমার ফেসের কোনো মিল নাই, ঠিক আছে। এই কম্বোর প্রথম 10 জন কিন্তু, আপু তুমি খুব মজার মানুষ, আপু একটা কম্বো ইউজ করলে ইয়েস আপনি একটা কম্বোই মোটামুটি 3 থেকে 4 মাস ধরে অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো টাকা উসুল, মানে আপনারা যখন কম্বো নেবেন না আপনাদের টাকা কিন্তু বেঁচে যাবে জানেন, আপনারা যে কম্বোগুলো নিচ্ছেন না রেজাল্ট পাবেন 100% এবং আপনার টাকা বেঁচে যাবে। আপু দুবাই নাইট ক্রিমে অফার দাও প্লিজ, দেখেন স্কিনটা যে অনেক ফর্সা হয়েছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে। আপু আমার পার্মানেন্টভাবে সিল্কি করার জন্য একটা মাস্ক দাও, কেরাটিন নাম্বার 1টা নেন বেস্ট, জাস্ট দেখেন দেখেন। আপু বডি ক্রিমে অফার দাও দিব, কালকে দিয়েছি অলরেডি, মিস করলে কিন্তু কিছু আর করার থাকে না। হ্যাঁ আমি যখন দেখাই তখন আপনারা যদি দেখেন, আপু আমার কপালের দুই পাশে মেস্তা পিগমেন্টেশন, এটাকে মেস্তা বলে না পিগমেন্টেশন বলে, এই কম্বোটা নেন আমি যেটা বলেছি আমার এই সাইড দিয়ে, যে আমার এই সাইড দিয়ে মেস্তার মতো, বাট এটা মেস্তা বলে না এটাকে বলা হয় পিগমেন্টেশন। হ্যাঁ এখন আমি উপটানটা লাগাবো, এখন উপটানটা লাগাবো। আপু রোজ ক্রিমটাকে পাতলা স্কিনে অ্যাপ্লাই করা যায়? হ্যাঁ এটা আপনার স্কিনে পাতলা স্কিনেও অ্যাপ্লাই করতে পারবেন, আপনি যদি চান যে আপনাকে পাতলা স্কিনে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করতে চাচ্ছেন রোজ ক্রিমটা নেবেন আর সাথে ভালো একটা সুদিং জেল নিয়ে নেবেন। আমি এখন ইয়ে অ্যাপ্লাই করলাম, কী জানি বলে এটাকে মাসাজ সরি উপটানটা ইউজ করেছি। আচ্ছা যে যে অর্ডার করতেছেন এই ফেস ওয়াশটা, আপু ফোলিজেন সিরামটা দিলে কি নতুন চুল গজাবে? হ্যাঁ আপু, বাট আমি আপনাকে বলবো নিউট্রি গ্রোটা নেন, ওটা খুবই ভালো হেয়ার গ্রোথের জন্য, এটা খুব সুন্দরভাবে পানি দিয়ে দিয়ে মাসাজ করবেন। হ্যাঁ 12টা বাজে, আরে হ্যাঁ হ্যাঁ আজকে এত লেট হইলো কেন, আমি আসছি কখন লাইভ অবশ্যই ভুলে গেছি, এখন আমার সময় যে কোন দিক থেকে চলে যায় না বুঝি না। আচ্ছা উপটানটা আমি ওয়াশ করে ফেলতেছি। আপু কেরাটিন মাস্কটা কি চুলটা পারমানেন্টলি, ইয়াস পারমানেন্টলি কাজ করবে। আপু একটা কম প্রাইজে মিস্তার কম্বো দাও, আপু কম প্রাইজে না আসলে মিস্তার ইয়ে হয় না, রেজাল্ট হয় না জানেন, কম প্রাইজে কখনোই হয় না, আমি বহুত ট্রাই করেছি কম প্রাইজে বাট সেটার সলিউশন কখনোই আপনি বেশি ভালো পাবেন না এবং স্কিন ড্যামেজ হওয়ার চান্স থাকে, মিস্তার প্রোডাক্টগুলো কম প্রাইজে খুঁজেন না, এটা আমার রিকোয়েস্ট থাকবে, কারণ মিস্তা হচ্ছে গিয়ে আপনার স্কিনের জন্য একটা বড় অভিশাপ, সো সেই ক্ষেত্রে ভালো প্রোডাক্ট অ্যাপ্লাই করেন, মিস্তা এবং ফাঙ্গাল একনে এই দুইটা না খুবই ডেঞ্জারাস একটা জিনিস। আপু কেরাটিনের দাম কত? কেরাটিনের দাম হচ্ছে মাত্র 1,250 টাকা। অনেকবার কোয়েশ্চেন করেছি আপু, আমি চশমা ছাড়া দেখতে পারতেছি না, তো যা দেখতেছি তাই দেখতেছি, দেখেন অসম্ভব গ্লো করে। সো আমি আজকে উপটানটা পর্যন্ত ইউজ করলাম, আর ইউজ করবো না, হ্যাঁ কারণ আমি আজকে মাস্কটা অনেকক্ষণ লাগাই ফেলছি, যে এরপর আমি জেল লাগাবো, সুদিং জেল লাগাবো এরপর। চশমা কই, আমার অফার দেওয়ার কথা বাট আমি, দেখেন আপু সপ্তাহে কয়দিন ব্যবহার করতে হবে কোনটা আপু? এবার আমি মেস্তার কম্বো দেখাবো। হ্যাঁ রেইনবো ক্রিমটা কি আছে ফেসে লাগানো যাবে? না রেইনবো ক্রিমটা ফেসে না লাগানোটাই ভালো। সপ্তাহে কয়দিন অ্যাপ্লাই করবো ফেসিয়াল কিটটা? 3 দিন, 2 অথবা 3 দিন ইউজ করলে এনাফ, 2টা অথবা 3 দিন ইউজ করলে এনাফ। হ্যাঁ আচ্ছা আমি আবারও কম্বোটা ধরতেছি, এই পিগমেন্ট এই ক্রিমটা কিন্তু আপনারা পাবেন না,
আনইভেন স্কিন টোনের জন্য এটা অ্যাপ্লাই করবেন আপু, এটা পিগমেন্টেশন, আনইভেন স্কিন টোন এবং ব্রাইটনিং এর জন্য। এখানে আপনারা সবকিছু পেয়ে যাচ্ছেন, একটা ক্রিম পাচ্ছেন, একটা জেল পাচ্ছেন, প্লাস হচ্ছে একটা পিগমেন্টেশন ক্রিম পাচ্ছেন, এটা আপনারা দিনের বেলা অ্যাপ্লাই করবেন। আর এটা হচ্ছে ফেসিয়াল কিটটা পাচ্ছেন, সাথে 1050 টাকার ফেস ওয়াশ গিফট পাচ্ছেন, এটা লেবাননের, এটা আপনারা গিফট পেয়ে যাচ্ছেন। কম্বোটা হিসাবে 4000 টাকাই পড়তেছে, তাই না? কম্বোটা কিন্তু হিসাবে 4000 টাকাই পড়তেছে। ও আচ্ছা, তো এটা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন, আমি কিন্তু বলে দিচ্ছি। এবং এটা কিন্তু খুবই সেফেস্ট একটা প্রোডাক্ট, এটার কোনো সাইড ইফেক্ট নাই যে আপ এটা ইউজ করলে আমাদের স্কিন কি ড্যামেজ হয়ে যাবে কিনা, বা এটা লাগালে আমাদের স্কিন নষ্ট হয়ে যাবে কিনা। দেখেন স্কিনটা কি গ্লো করতেছে, এটা এক কথাই জাস্ট ওয়াও। আর আমি আগেও বলে দিয়েছি যে দেখেন আমার কিন্তু পিগমেন্টেশন একদমই চলে গেছে এই এই টাইপের প্রোডাক্টের কারণেই, বিকজ আমি ফেসিয়াল কিট অ্যাপ্লাই করেছি, এটা ইউজ করতেছি। এগুলো কিন্তু আপনার পিগমেন্টেশনের জন্য খুবই ভালো কাজ করে। আর্মপিট ফ্যাট রিমুভ করার জন্য কিছু আছে, আর্মপিট ক্যাপসিকাম সিরাম ইউজ করেন, খুবই ভালো কাজ করবে আর্মপিটের ফ্যাটের জন্য। ক্যাপসিকাম সিরামটা এক্সট্রিম লেভেলের ভালো কাজ করবে। আমার মোবাইলে চার্জ নেই। হেয়ার মাস্কটার প্রাইস 1250 টাকা, আমার মোবাইলে একদমই চার্জ নেই। আচ্ছা, কে কে অর্ডার করেছেন আপু? রোজ ক্রিমের রেগুলার প্রাইস হচ্ছে 2500 টাকা, অফারে চলতেছে 2000 টাকায়, অনেক ব্রাইট করবে আপনার স্কিন টোনটাকে। এবার আমি বডি নিয়ে কথা বলি, তাই না আপু? প্রতিটা হোয়াইটনিং প্রোডাক্টের সাথে অ্যান্টি এজিং কম্বো দিয়ে দিলে আপু, এখানে অ্যান্টি এজিংয়ের জন্য আপনি অলরেডি একটা জেল পাচ্ছেন, এই কারণেই আপনার আমি আলাদা করে আর দেইনি। মেস্তার জন্য কি ইউজ করবো? আচ্ছা, মেস্তার কম্বো আমি দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন, আমি মেস্তার কম্বো দিই। হ্যাঁ, অলরেডি একজন আমাকে রিভিউ দিয়েছে মেস্তার জন্য, পুরো সেট কত করে? 5000 টাকা, 5000 টাকা। এই যে এটাতে আপনার 100% মেস্তা যাবে, এখানে একটা গিফট পাবেন আপু। ফোলিজেন দিলে কি নতুন চুল গজাবে? না, অবশ্যই গজাবে, কেন গজাবে না, মাস্ট 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 গজাবে। আচ্ছা, আমি কিন্তু দেখতে পারতেছি না যে কারা হচ্ছে গিয়ে আপনার অর্ডার করতেছেন। হ্যাঁ, আমি বুঝতেছি না। আচ্ছা, গ্লো জেলি সিঙ্গেলে দাও, কোনটা আপু? কেরাটিন মাস্কটা ব্যবহার করার পরে চুল সিল্কি করার ফরসার প্রোডাক্ট বলেন, আমি আর দ্বিতীয়বার বলবো না, আমি আর দ্বিতীয়বার বলবো না। এই যে ব্রাইটেনিং, এবং আপনার হালকা পাতলা দাগ থাকলে সেটাও চলে যাবে। ব্রাইটেনিং প্লাস হালকা পাতলা দাগের জন্য 5000 টাকার কম্বো, যাদের স্কিনটা হচ্ছে অতিরিক্ত। আপনারা বারবার একই কথা বলে যাচ্ছেন আপু, ফরসার কোনো কম্বো দেখান, দেখাই তো দিলাম আপু। এটা হচ্ছে ব্রাইটেনিং কম্বো, ঠিক আছে? যাদের যারা অনেক বেশি ব্রাইট হতে চাচ্ছেন, যে আপু আমাকে গ্যারান্টি দিয়ে কোনো ব্রাইটেনিং কম্বো দেন, এটা নেবেন, এটাতে আপনারা মানি ব্যাক গ্যারান্টি পাবেন, একটা মানি ব্যাক গ্যারান্টি পাবেন এটাতে। এবং এটা 100% কাজ করবে, প্রথম 10 জনকে আমি এটা গিফট দিবো। বাট আমি মেসেজে ঢুকতে পারতেছি না, আমি কেন পারতেছি না বুঝতেছি না, মেসেজে আমি ঢুকতে পারতেছি না। তো একটু কাইন্ডলি বলেন কে কে অর্ডার করেছেন, একটু আমাকে মেসেজ দেন। আমি দেখেন আমি পেজে ঢুকতে পারতেছি না, সে আমাকে 15 মিনিট আগেই শো করতেছে, আমি টানতেছি টানতেছি কিছুই কাজ করতেছে না। কে কে অর্ডার করেছেন একটু বলেন। আচ্ছা, সুফিয়া রিক্তা আপু, আমি একটা মনে হয় মেসেজ দেখতে পারতেছি আপু। সেন্সিটিভিটি কি ব্যবহার করবো? আমি তোমাকে আগেও কমেন্ট করেছি সেন্সিটিভিটির জন্য। আপনার স্কিনে কি ব্রন আছে নাকি কিসের জন্য চাচ্ছেন বলেন? যারা অনলি ব্রাইট হতে চাচ্ছেন, যে আপু আমি অনেক বেশি ফর্সা হতে চাই, তারা এই কম্বোটা ইউজ করবেন। এটা আপনাকে অনেক বেশি ব্রাইট করবে, আপনার দাগ দূর করবে, পিগমেন্টেশন দূর করবে, সব থেকে বড়ো কথা, আর আপনার স্কিনটাকে না একটা টান টান মানে ইয়াঙ্গার একটা লুকিং দিবে আপু। আমি অর্ডার করেছি। আচ্ছা আপু, অয়েলিটাকে কোন ক্রিম ব্যবহার করবো এইটা? সো আমি নিব। আচ্ছা, তাহলে দুইটা কনফার্ম, আমি সরি তিনটা কনফার্ম, কারণ আমি একটা দেখতে পারতেছি, আমি টানতেছি আর দেখ, মানে টানলে হচ্ছে ইয়ে করে আসতেছে, একটা করে মেসেজ আসতেছে, কনফার্ম হয়েছে আমার, ঠিক আছে? তাহলে আমি তিনটা অর্ডার কনফার্ম আর 7 জন পাবেন, ঠিক আছে? তিনটা অর্ডার কনফার্ম আর 7 জন পাবেন এই ফেস ওয়াশটা। নাফিসা তাবাসুম আপু, ঠিক আছে, আপনার জন্য কনফার্ম করে দিলাম, তিনটা আমি তিনটা দেখতে পাচ্ছি আর 7 জন পাব, হ্যাঁ 7 জনই তো পাই। ক্যাশ অন ডেলিভারিতে এর আগে অনেক প্রোডাক্ট নিয়েছে, এখন 50% আপু। এখন যে সবাইকে 50% বিকাশ করতে হয়, সবাইকে 50% বিকাশ করতে হয় আপু, এই কারণে। আমার হাজব্যান্ডের অনেক পুরোনো মেসে একটা কম্বো করে দাও। আচ্ছা দিচ্ছি আপু, থানা কাকি আছে কিছু? আর কি পানি আছে খাওয়ার? ইয়ারে পাঠায় দেন, আনোয়ার আঙ্কেলকে পাঠান, গিগমাই স্যার। আচ্ছা, লাগবে না। আচ্ছা ফেস, আমি একটা মেস্তা কম্বো দেখাই দিই, হ্যাঁ মেস্তা কম্বো দেখাই দিই। তো এটাকে মেস্তার কম্বো না, মেস্তার কম্বোর জন্য আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে হোয়াইটেনিং কম্বো, হোয়াইটেনিং অ্যান্ড পিগমেন্টেশন,
মিশতা না। অনেকের দেখবেন এখানে কিছু ছোপ ছোপ দাগ থাকে না, পিগমেন্টেশন বলে। মুখে রোগ দেখা যায় বাট বউ নেই, এর জন্য কি ব্যবহার করতে হবে? মুখে রোগ দেখা যায় বাট বউ নেই, অনেক আক্তার কথা বুঝিনি, মুখে দাগ দেখা যায় বাট বউ নেই। আজকে নেটওয়ার্কে অনেক সমস্যা করতেছে নাকি? আমি পেজে ঢুকতে পারতেছি না, বুঝতেছি না। আচ্ছা যাই হোক, আমি এবার দেখাচ্ছি মেলাজমা কম্বো, মেস্তা কম্বো। আপু কনফার্ম করো, আমি তো পারবো না, মডারেটর আছে, তুমি দেখো নাই আপু, তুমি ওই কমেন্ট আছে না কেন? আরে আমার যে কি একটা বিপদের মধ্যে ফরেছি রে। এবার আমি মেস্তা কম্বো দেখাই, এটা হচ্ছে মেস্তার জন্য। এটা অলরেডি আমার রিভিউ চলে আসছে, এই যে আমি একটা স্ক্রিনশটও নিয়েছি, ঠিক আছে, দুই দিনে আমি রিভিউ পেয়েছি। এই যে এটা হচ্ছে মেস্তার কম্বোটা, এটা যে ইউজ করবে শুধুমাত্র মেস্তাই যাবে না, তার স্কিনটা একটা রিপেয়ারিংয়ের কাজ করবে। যাদের স্কিন পাতলা, পাতলা স্কিন মোটা হবে। আর এবার একটা জিনিস বলে দিচ্ছি, এবার কিন্তু আমাদের দুইটা মেস্তার ক্রিমে স্পট আউট ক্রিম আসছে, এই যে দুইটাতে স্পট আউট আসছে, ঠিক আছে। আমি ইউজিং প্রসেসটা আপনাদেরকে বলে দিব। এটা হচ্ছে মেস্তা, আমি খুলছি বিকজ হচ্ছে আমি জাস্ট দেখার জন্য খুলেছি। মুখে কিছু দাগ পড়ে গেছে রোদ হলে ওইটাকে মেস্তা বলা হয়, ওইটাকে মেস্তা বলা হয়। সো এটাতে আপনারা ডাবল মানি ব্যাক গ্যারান্টি পাবেন, যাদের মুখে মেস্তা আছে 100% মেস্তা যাবে। বাট আমি যেভাবে বলবো সেভাবে আপনাকে ইউজ করতে হবে, আমি এক্স্যাক্টলি যেভাবে বলবো ওইভাবে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। তাহলে অবশ্যই রেজাল্ট পাবেন। থানাকার প্রাইস 1450 টাকা, থানাকার প্রাইস 1450 টাকা, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে যাদের স্কিন, আপু আমার ত্বক অয়েলি কি ইউজ করবো বলে দিয়েছি আপু, রোজ ক্রিম অ্যাপ্লাই করলে স্কিন মোটা হবে? ইয়েস, আপনি এখানে অলরেডি মোটা হওয়ার অনেক কিছু পেয়েও যাচ্ছেন। যাদের মুখে মেস্তা আছে বা যাদের স্কিন লাল হয়ে যায় প্লাস যাদের স্কিন পাতলা, এটা হচ্ছে তাদের জন্য এই কম্বোটা, ঠিক আছে। যাদের স্কিন মোটা, যাদের স্কিন লাল হয়ে যায়, তাদের জন্য এই কম্বোটা। এটার সিঙ্গেল প্রাইস হচ্ছে 5000 টাকা, এটার সিঙ্গেল প্রাইস 5000 টাকা। বাট আজকে আপনারা অফার পাবেন আপু, এই কম্বোটাকে পুরো শরীরে লাগানো যাবে। কোন কম্বোটা আপু একটু বলেন, কোন কম্বোটা? এখানে আপনারা হচ্ছে এটাও সাথে পাবেন, এটার দাম 1800 টাকা। এখানে দুইটা ক্রিম পাবেন, স্পট আউট, স্পট আউট। এটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে আমি বলে দিচ্ছি। এই ক্রিমটা খুলবেন, এই দুইটাই কিন্তু স্পট আউট, বিকজ এই দুইটা এবার স্পেশিয়ালি আসা। এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট মেইনলি, আমি একটু দেখাই দিচ্ছি। এই যে একটা হচ্ছে শক্ত ক্রিম, শক্ত ক্রিমটা রাতে লাগাবেন, ঠিক আছে, শক্ত ক্রিমটা রাতে লাগাবেন। আপু মডারেটরদেরকে বলে দাও কি বলবো। আর এখানে আপনার আছে একটু নরম টাইপের ক্রিম, নরম টাইপের ক্রিমটা লাগাবেন দিনের বেলা, ঠিক আছে। আর এটা কিন্তু শুধুমাত্র মেস্তাই দূর করেন, এটা আপনাকে অনেক ফর্সাও করে, ওকে। যারা মনে করতেছেন যে আপু এটা মনে হয় শুধুমাত্র আপনার মেস্তাই দূর করবে, না, এটা অনেক 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 বেশি ব্রাইটও করবে। এটার দাম 1800 টাকা, এটার দাম 5000 টাকা। সো দুইটা মিলে কত আসে? 6800 টাকা আসে না, বাট আজকে আপনারা এই টোটাল কম্বোটা পাবেন 5500 টাকায়। এই টোটাল কম্বোটা 5500 টাকায় পাবেন, সাথে গিফট পাবেন। আপু জয় একটু মেস্তা ইয়া দাও না, একসাথে যেটা লাগানো সেটা দিবা। এটাতে আপনার মেস্তা যাবে, ছেলে মেয়ে যে কেউ ইউজ করতে পারবে। টমেটো সুদিন তেল কি আছে এখানে? মানে ইউজ করাটা কই আমার, ইউজ করা টমেটো সুদিন তেল কই আপু জানেন? এই যে টমেটো সুদিন তেলটা হচ্ছে আপনারা এটাতে গিফট পাবেন, ওকে। এই কম্বের সাথে টমেটো সুদিন জেল গিফট পাবেন, প্রাইস হচ্ছে 5500 টাকা। এটা হচ্ছে মেস্তা প্লাস কালো তিলের জন্য এবং আপনার স্কিনটাকে মোটা করবে। আপু অর্ডার করলে এক সপ্তাহের মধ্যে কি প্রোডাক্ট পাবো? তার আগেই পাবেন। এই যে এই কম্বোটা, এটাতে ব্রনের দাগও যাবে প্লাস আপনার মেস্তার দাগও যাবে, মেস্তা প্লাস কালো তিল দুইটাই যাবে। আর এটার সাথে আপনারা টমেটো সুদিন জেল গিফট পাবেন, এই যে এটা টমেটো সুদিন জেল গিফট পাবেন, ওকে। টমেটো সুদিন জেলটা গিফট পাবেন। এটা কয়টা আছে আমি একটু বলে নিই, দেখে নিই দাঁড়ান। এটা কয়টা হবে? হায়েস্ট 10 থেকে 15টা হবে, এর বেশি হবে না, 10 থেকে 15টা হবে। প্রথম 10 জন আপনারা টমেটো সুদিন জেল গিফট পাবেন, এটা আপনাকে অনেক ব্রাইটও করবে। আর এটা তো অলরেডি জানেনি, আমি এটা ইউজ করতেছি, ফর্সা হওয়ার কম্বোটা। হ্যাঁ, এটা আপনারা হাতে পায়েও অ্যাপ্লাই করতে পারবেন যদি চান, ওকে। সো এটা আমি একটু ফেসে লাগাচ্ছি বিকজ টমেটো সুদিন জেলটা আমি খুব অল্প পরিমাণ নিই, এটা খুব অল্প পরিমাণেই লাগে, বেশি লাগেও না। এই যে এটা খুব অল্প পরিমাণ হলেই আমাদের ফেসে কভার হয়ে যায় এবং এটা অনেক ভালো অ্যাজ এ ময়শ্চারাইজার। টমেটো সুদিন জেলের বললাম না যে আমরা সেল করতে দেরি আছে, রিভিউ আসতে দেরি নেই। আমি যেদিন সেল করেছি তার পরের দিন থেকে এটা রিভিউতে ভরে গেছে টমেটোর। এটার কোনো ব্যাড রিভিউ আমি পাবো না, আজ পর্যন্ত আমি পাইও নাই। সুন্দরভাবে একটা ময়শ্চারাইজারের মতো মিশাই ফেলবেন।
আপু রেড ব্লাড দুবাই কেরাটিন কম্বো করে দাও প্লিজ। আপু রেড ব্লাড দুবাই কেরাটিন, আপু এগুলো অফারেই চলতেছে এমনি, যেগুলোতে অফার চলতেছে সেগুলো আবার ইন্ডিভিজুয়ালি না আপনার কম্বো হয় না, হ্যাঁ যেগুলোতে ইন্ডিভিজুয়াল অফার চলতেছে। এটা চোখের নিচে সুন্দরভাবে মাসাজ করে ফেলে রেখে দিবেন, হ্যাঁ অনেক গ্লো করবে এটা। এই সুদিং জেলটা গিফট পাবেন আপনারা, 750 টাকার সুদিং জেলটা গিফট পাবেন। এই সুদিং জেলটা না অনেক জোস একটা সুদিং জেল, যারা নিয়েছেন তারা অলরেডি জানেন। এটাতে আপনার যে কোনো ধরনের, এটা মেস্তা দূর করার জন্য খুবই ভালো কাজ করে, যাদের মুখে মেস্তা আছে, হ্যাঁ যাদের মুখে মেস্তা আছে আমি বলবো এই সুদিং জেলটা টানা অ্যাপ্লাই করবেন, আপনার মেস্তা হালকা হয়ে যাবে, চোখের নিচে ডার্ক সার্কেল চলে যাবে, গুড়ি গুড়ি র্যাশেস বা ব্রন থাকলে সেটাও চলে যাবে। এটা চুলে লাগানো যায়, ঘাড়ে লাগাতে পারবেন, টমেটো সুদিং জেলে কিন্তু ঘাড়ের কালো দাগ যায়, টমেটো সুদিং জেলে ঘাড়ের কালো দাগ যায়, আন্ডার আর্মসের কালো দাগ যায়, সিক্রেট প্লেসের কালো দাগ যায়, এবং হচ্ছে প্যাচি স্পট চলে যায়। প্যাচি স্পট মানে হচ্ছে আপনার যে স্পটগুলো থাকে সেগুলো চলে যাবে। এটা রেগুলার প্রাইস 750 টাকা, অফার প্রাইস 650 টাকা, 650 টাকা। এটা স্টকে কিন্তু বেশি নাই, আবার কবে রিস্টক হবে আমি জানি না, আমি আগেও বলে দিয়েছি এটা আপনারা অলরেডি জানেন, যেটা আবার কবে রিস্টক হবে আমি জানি না। আপু আমার মিসিং প্রোডাক্টগুলো পাইনি সমাধান, নাজরিন নাহার আপু আপনাকে পেজের নাম্বারে ফোন দিয়েছিলেন একটা বারের জন্য সলিউশন চেয়েছেন, স্ক্রিনশট নিয়ে নেন। যাদের অনেক পুরাতন মেস্তা, যে আপু আমার অনেক ওল্ড মেস্তা, যারা মেস্তার জন্য মেস্তা মেস্তা করতেছেন, এটা হচ্ছে মেস্তার সলিউশন, এটাতে গ্যারান্টি দিয়ে চলে যাবে। এবং এই ক্ষেত্রে আপনার মেস্তার ক্রিম একটা ইউজ করলেই এনাফ, কারণ আপনাকে অলরেডি এখানে সেট দেওয়া হচ্ছে। সেটে কী কী পাচ্ছেন বলেন তো, অনেকের কাছে মনে হতে পারে আপ এটা অনেক অনেক হাই প্রাইসে, আমি আপনাকে বলি এখানে আপনারা কত রিজনেবল প্রাইসে পাচ্ছেন। কী কী পাচ্ছেন দেখেন, একটা ফেস ওয়াশ পাচ্ছেন বড় সাইজের, এটা 1000 টাকার নিচে প্রাইস হবে না। একটা টোনার পাচ্ছেন বড় সাইজের, এটাও 1000 টাকার নিচে হবে না। সিরাম পাচ্ছেন, অয়েল পাচ্ছেন, আবার একটা ক্রিম পাচ্ছেন যেটা দিনের বেলা লাগাইতে পারবেন, ঠিক আছে। ফেশিয়াল কিটটা তো আগের লাইভে 3500 টাকা বলেছো, ফেশিয়াল কিটটা 2500 টাকা, 3500 টাকা না আপু। অয়েল স্কিনের জন্য রিজনেবল প্রাইসে সিরাম অ্যান্ড হোয়াইটেনিং সিরাম, ক্রিম অ্যান্ড সিরাম সাজেস্ট করো। আচ্ছা মেস্তার ক্রিম টমেটো জেল অফারে দাও আপু, দুইটা একসাথে নিলে প্রাইস আলাদা পড়বে। কতদিন পরে প্রোডাক্ট আসে, কোথা থেকে অর্ডার করতেছে সেটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। এখানে টোটাল 6টা আইটেম আছে অলমোস্ট, হ্যাঁ 5টা আইটেম আছে, 5টা আইটেম 1000 টাকা করে ধরলে 5000 টাকা হয়, সেখানে আপনারা এই দুইটা জিনিস সহ 5500 টাকায় পাচ্ছেন, ঠিক আছে। এই দুইটা জিনিস সহ আপু অয়েল স্কিনে কি এটা ব্যবহার করা যাবে, মাস্ট করা যাবে আপু, কেন করা যাবে না, অবশ্যই করা যাবে, কারণ আপনি যখন মেস্তার ক্রিম অ্যাপ্লাই করবেন আপনার স্কিনটা একটু ড্রাই হবে, একটু টান দিবে, সো এটা আপনাকে ময়শ্চারাইজিংয়ের কাজও করে দিবে। আপু আমি রোজ সুদিং জেলটা অ্যাপ্লাই করি, এটা কি ডার্ক সার্কেল চলে যায়? ইয়াস ডার্ক সার্কেল চলে যেতে সাহায্য করে, দেখেন স্কিনটা অনেক গ্লো করবে এটা আপনার। সেটা আপনারা চাইলে সারা রাত দিয়েও রাখতে পারেন, আবার যদি মনে করেন যে আপনি এটাকে ধুয়ে ফেলবেন সেটাও পারবেন, অ্যাজ ইউর উইশ। প্রথম 10 জন গিফট পাবেন, হ্যাঁ আচ্ছা প্রথম 10 জন এটা গিফট পাবেন, এই যে এটা, ওকে এটা গিফট পাবেন টমেটো সুদিং জেলটা। আপু আমি চাই তোমার সাথে কথা বলতে, আমি যে কথা বলি না আপু ফোনে, আমি আসলে কথা বলি না। প্রথম 10 জন আপনারা এইটা গিফট পাবেন, এই জিনিসটা, ঠিক আছে, এটা টোটালি গিফট হিসেবে পেয়ে যাবেন প্রথম 10 জন। এরপরে কেউ অর্ডার করবে না, তো তুমি কখন শপে থাকো? আমি শপেই থাকি না, শপেই কখনো থাকি, মানে শপেই আমি যাই না। এখন আমি এটাকে ধুয়ে ফেলবো, কারণ হচ্ছে গিয়ে আমার, আমি রাত্রেবেলা একটা জিনিস ইউজ করবো তো আজকে থেকে, এই কারণে আমি এটা রাখবো না ফেসে। আপু ফেশিয়াল কিট আপু এই কম্বোটার ইউজটা বলে দাও, আপু একটু পেজে নক করে দিবেন, ডিটেলস বলে দিবে, একটু কষ্ট করে পেজে নক করে দেন, কারণ অনেক রাত হয়ে গেছে, তো আমি যদি ডিটেলস বলতে যাই আমি না অন্য প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারবো না, আর আজকে তো বলেই দিয়েছি যে আমি লাস্টের দিকে কিছু অফার দিব। আপু কোন জেল ইউজ করলে সুন্দর হওয়া যায়, কোন জেল অ্যাপ্লাই করলে, সবই ধরনের সুদিং জেলটা আপু এটা নিব, অর্ডার করেন, নিতে চাইলে অর্ডার করেন, দেখেন তো জোস একটা জেল আপনারা গিফট পাচ্ছেন, এত সুন্দর একটা সুদিন জেল আপনারা গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন। আপু ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটা কনফার্ম করতে বলে দিন, স্বপ্নের নীল আপু 50% না বিকাশ করলে যে আপু ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারে না ওরা রে আপু, দেখেন গ্লোটা, হ্যাঁ অনেক বেশি গ্লোয়িং একটা স্কিন এটা আপনাকে দিবে, অনেক গ্লোয়িং একটা স্কিন দিবে, এবং খুব সুন্দর সফট ইয়া করবে এটা। আপ
আপু মেস্তার ক্রিম টমেটো জেলের প্রাইস কত? দুইটা একসাথে নিলে আপনার কত দাম পড়বে? 2300 সামথিং এরকম পড়বে। মেস্তা নাই পিগমেন্টেশনের স্পট এটা ব্যবহার করা যাবে, মাস্ট করা যাবে। পিগমেন্টেশনের জন্য এটা খুবই ভালো কাজ করবে, যদি আপনার পিগমেন্টেশন থেকে থাকে খুবই ভালো কাজ করবে। হ্যাঁ, তো আমি এখন কিছু অফার দিই আপনাদেরকে, স্ক্রিনশট নিব, দেখাও। করেছিলাম তোরে আপু, এই যে এইটা, তারপর হচ্ছে গিয়ে এইটা, এই যে দুইটা মেস্তার ক্রিম, আজকে ফার্স্ট টাইম 1.2K। এই কি বললেন এটা, আজকে ফার্স্ট টাইম 1.2K, কে বলেছে এটা আপনাকে? এইটার সাথে টমেটো সুদিং জেল গিফট। ওকে, আমি ধরেছি, আর ধরতে পারতেছি না, আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। আপনি এটা ইউজ করলে কি বডি ফেস ফর্সা হবে? এটা ইউজ করলে ফেস ব্রাইট হবে। আপনি কি শুধু ব্রাইটনিংয়ের জন্য চাচ্ছেন? শুধু কি ব্রাইটনিংয়ের জন্য চাচ্ছেন না কিসের জন্য? এবার আমি বডি কম্বো দেখাই দিব। এই যে এবার আমি অফার দিব, হেয়ার অনেক পাতলা, হেয়ার গ্রোথের জন্য। এই যে এতক্ষণ কইছিলেন, আমি আজকে লাইভই তো করেছি হেয়ার গ্রোথ নিয়ে। 4,500 টাকা এটা ইউজ করবেন হেয়ার গ্রোথের জন্য, চোখ বন্ধ করে এটা অ্যাপ্লাই করবেন, আর কিছু দরকার নাই, আর কিছুই দরকার নাই, জাস্ট এটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? প্রায় 4,500 টাকা, এটা বেস্ট, মানে বেস্ট, এক কথায় বেস্ট। এবং এটা মেডিকেটেড একটা আইটেম এবং এটার কোনো সাইড ইফেক্ট নেই। এবার আমি ইয়া দেখাচ্ছি, ধানমন্ডিতে ক্যাশ অন ডেলিভারি? ইয়েস, অবশ্যই ধানমন্ডিতে ক্যাশ অন ডেলিভারি আপু। আচ্ছা, বডি ক্রিমটা অলরেডি এটা রিভিউ আসা শুরু হয়ে গেছে, আমিও পোস্ট করা আপলোড করা শুরু করে দিব, ঠিক আছে? আমিও আপলোড করতে থাকবো। এটা হচ্ছে দেখেন রেইনবো বডি ক্রিম, রেইনবো বডি ক্রিম, আমার হাতটা দেখলেই বুঝবেন। যদি আমি লাস্ট পরশু দিন অ্যাপ্লাই করেছিলাম, এরপরে আর অ্যাপ্লাই করা হয় নাই। অল্প পরিমাণে নেবেন রেইনবো বডি ক্রিমটা। আপু শুধু টমেটো সুদিং জেল কত? আপু নাই নাই, কান্না করবো, দেখাও আরেকবার। আপু একটা কাজ করেন, আপনাকে আমি আপনি ইনবক্স করেন, ঠিক আছে? এটার ছবি তোলা আছে, আমি ছবিটা পাঠাই দিচ্ছি। আমার মডারেটর স্ক্রিনশট তুলে রাখছে যে আপু ফোড়া মতো বড় বড় পিম্পলস হয়, কি ইউজ করব? কালকে কালকের লাইভটা একটু দেখেন না আপু, কালকে আমি অলরেডি দেখাই দিছি, আমি একনি নিয়ে অনেক কালকে কম্বো দেখাইছি। এই যে দেখেন এই বডিটা না, অসম্ভব জোস এই বডি ক্রিমটা, এক কথায় ওয়াও। মানে যারা হাত পা একদমই কালো হয়ে গেছে এবং যারা জন্মগত কালো, তাদেরকে আমি অবশ্যই বলবো এই বডি ক্রিম নেওয়ার জন্য। এই বডি ক্রিমের কোনো তুলনা হয় না, ঠিক আছে? এই বডি ক্রিমের কোনো তুলনা হয় না। এটা হচ্ছে যারা বডি হোয়াইটনিং করতে চাচ্ছেন তাদের জন্য। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যদি 10,000 টাকা খরচ করেন, আপনার বডির প্রোডাক্ট হয়ে যাচ্ছে, চুলের প্রোডাক্ট হয়ে যাচ্ছে, ফেসের প্রোডাক্ট হয়ে যাচ্ছে, দ্যাটস ইট। আপনারা ঘরে বসে থাকবেন এরপরে, আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে? সো এই বডি কম্বোটা আজকে আমরা অফার দিব, একটা ছোট্ট একটা অফার দিব, ঠিক আছে? ছোট্ট একটা অফার দিব। আই ওয়ান্ট টু অর্ডার, প্লিজ সাজেস্ট মি উইচ ওয়ান ইজ দ্য বেস্ট ফর হোয়াইটনিং ফেস ওয়াশ। এই যে এটা 1,000 টাকা, সিনথিয়া মোনাপ। এটা অ্যাপ্লাই করার পরে আপনি নিজেও বুঝবেন এটা লেবাননের একটা আইটেম, লেবানন, ইরাক, ইরান, দুবাই, আফগানিস্তান এইসব জায়গায় এটা ফেমাস একটা ফেস ওয়াশ, ফ্লোরেন্সের ফেস ওয়াশ। এটা আমরা আবারও রিস্টক করবো, এটার সিরামটা শেষ, ঠিক আছে? এটার যে সিরামটা ছিল না, সিরামটা শেষ। মানে এই প্রোডাক্ট যারা ইউজ করবে তারা আসলে বুঝবে যে এটা অ্যাকচুয়ালি কী। আমাদের কাছে জিজ্ঞাসা করার আগে 1,050 টাকা, এটা বেস্ট এভার একটা ফেস ওয়াশ, এবং ডিউরিং প্রেগনেন্সিতে অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন আমি এই হাতে অ্যাপ্লাই করেছি, এই হাতে অ্যাপ্লাই করিনি, আমি দুই হাতে অ্যাপ্লাই করবো, বিকজ এটা আপনার শরীরের যে কোনো পার্ট হোয়াইটেনিং করতে পারে, ঘাড়ের কালো দাগ যেতে সাহায্য করে, স্ট্রেচ মার্ক দূর করতে পারে। জানেন এটা আপনার তলপেটের যে ফাটা দাগ থাকে না, এটাতে কিন্তু তলপেটের ফাটা দাগ চলে যাবে, আপনার বডির যে কোনো ফাটা দাগ চলে যাবে, ঘাড়ের কালো দাগ চলে যাবে রেইনবো বডি ক্রিমটা, ঠিক আছে? আপু ফেসে ফিউ টাইমের জন্য ইউজ করা যাবে, হ্যাঁ, বাট রেগুলার না, বাট রেগুলার না। আপনার কাছে কোনো ফর্সা হওয়ার ক্রিম অর্ডার করেছিলাম? আপনার কাছে কোনো ফর্সা হওয়ার ক্রিম অর্ডার করেছিলাম কি? বুঝিনি আপনার কথা, আমি কেমন বলবো? আপনি আমার কাছে কি অর্ডার করেছিলেন না করেছিলেন আপনি বলবেন, আপনি আপনার ইনবক্স চেক করেন। প্রাইস 2,600 টাকা। আর এটা কিন্তু একটা জিনিস আমি আপনাকে একটু বলে দিই, এই বডি ক্রিমটা না কোনো নর্মাল বডি ক্রিমের মতো না। মানে আমরা যেমন হচ্ছে বডি ক্রিমগুলো নর্মালি ইউজ করি, এটা তার থেকে টোটালি ডিফারেন্ট। এটার নাম হচ্ছে রেইনবো বডি ক্রিম, রেইনবো বডি ক্রিম এইটা, ঠিক আছে? আচ্ছা আপু, আমার ফেসে কমের মধ্যে একটা পিগমেন্টেশনের টোনা টোনি কম্বো অ্যাপ্লাই করেন, আর কিছুই লাগবে না। টোনা টোনি কম্বো অ্যাপ্লাই করেন, আর কিছু লাগবে না, ঠিক আছে? তো এটার উপরে একটা অফার পাবেন আজকে। আপনার শরীরে যাদের কোনো প্রোডাক্ট কাজ করে না, যাদের বডিতে কোনো কিছু কাজ করে না, আমি এখন যে কম্বোটা দিব, যারা জন্মগত কালো বা কুচকুচে কালো, তারাও ব্রাইট হবেন এবং নর্মাল কোনো ব্রাইটনেস পাবেন না, 10-12 শেড ফর্সা পাবেন। আমি আপনাকে গ্যারেন্টি দিব এই কম্বোটা অ্যাপ্লাই করলে। হ্যাঁ, এটার সাথে একটা গিফট পাবেন, আমি গিফটটা বলে দিচ্ছি, দাঁড়ান।
আমি কম্বো অফার দিব। এটা এটা যারা জন্মগত কালো বা যারা অনেক বেশি হাত পা ফর্সা করতে যাচ্ছেন তাদের জন্য। আপু একটা কষ্ট করবেন আমাকে একটু ব্ল্যাক বডিটা দিবেন। আপু দুইটা বডি ক্রিমের সাথে গিফট পাইনি, পাঠিয়ে দিবে, টেনশন নিয়েন না। হ্যাঁ পাঠিয়ে দিবে। এই যে ব্ল্যাক বডি ক্রিমটা আছে না জয়া, একটু দাও তো। আপু দুইটা বডি ক্রিমের সাথে গিফট পাইনি। হ্যাঁ আপু ফেস ফর্সা, হ্যাঁ আপু ফেস ফর্সা করার জন্য একটা ফেস ওয়াশ অ্যান্ড ডে ক্রিম দেখাও, দেখাচ্ছি। ফর্সা হওয়ার ক্রিম অর্ডার করেছি সেটা পাইনি, কবে দিবেন? ও আচ্ছা পেয়ে যাবেন। এটা কি প্রেগনেন্সিতে অ্যাপ্লাই করতে পারবেন? না, এটা প্রেগনেন্সিতে অ্যাপ্লাই না করাটাই ভালো, প্রেগনেন্সিতে অন্য কিছু অ্যাপ্লাই করবেন। এখন যে কম্বোটা দেখাচ্ছে যারা অনেক কুচকুচে কালো তাদের জন্য এটা ভালো কাজ করবে এবং এটাতে আপনারা একটা গিফট পাবেন। হ্যাঁ আমি দেখাই দিচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের টোটাল কম্বোটা। অলরেডি আপনারা জানেন এটা রিভিউ, এটার স্ক্রিনশটটা নিয়ে নেন। প্রাইসটা বলে দিচ্ছি, এটা রেগুলার প্রাইস আমি বলে দিচ্ছি। রেইনবো বডি ক্রিমটা ফেস অ্যাপ্লাই ইউজ করে রোদে যাওয়া যাবে, না যাওয়াটাই ভালো। হ্যাঁ না যাওয়াটাই ভালো, আমি সাজেস্ট করবো না যাওয়াটাই ভালো। আপু মুখে কী দিব, হাত পা তো বলো আপু। হ্যাঁ মুখে হাত পাও তো হলো, মুখের জন্য দেখিয়ে দিয়েছি আপু অলরেডি কম্বো। ফেসের জন্য হচ্ছে 5000 টাকার একটা কম্বো দেখিয়েছি, ফেস ওয়াশ গিফট, ফেস ওয়াশটা গিফট পাবেন। এটা হচ্ছে বডির জন্য, এটাতেও গিফট পাবেন আমি বলে দিচ্ছি। এটার সাথে আপনারা একটা প্রোডাক্ট গিফট পাবেন আমি বলে দিই। এটার কাভারটা আমি অন্য একটা ডিব্বা লাগাইছি, অন্য একটা জেলের সরি অন্য একটা ক্রিমের ডিব্বা লাগাইছি, বিকজ ওইটার আমারটা হারাই গেছে, কই রাখছে আল্লাহ জানে। এই কারণে আমি এটার ডিব্বা লাগাইছি, আমি আমারটা খুঁজে পাচ্ছি না। ঠিক আছে আপনারা কিন্তু রেইনবোটার বেগুনি কালারটা, সো আপু যেটা সম্পর্কে বলো সেইটা আমি নিয়েছি। আচ্ছা আমি এটার প্রাইসটা বলি, এটার প্রাইসটা আমি বলি। হ্যাঁ অনেক রিজনেবল প্রাইসে পাবেন, দেখি আমি প্রাইসটা আপনাদেরকে একটু কাউন্ট করে বলে দিচ্ছি। প্রেগনেন্সিতে রেইনবো বডি ক্রিম অ্যাপ্লাই করা যাবে না করাটাই ভালো। আপনি যদি প্রেগনেন্সিতে কোনো বডি ক্রিম অ্যাপ্লাই করতে চান তাহলে এইটা অ্যাপ্লাই করবেন, দেখাচ্ছি দাঁড়া, এই বডি ক্রিমটা অ্যাপ্লাই করবেন, এই যে এইটা অরা বডি ক্রিমটা অ্যাপ্লাই করবেন। এটা প্রেগনেন্সিতে অ্যাপ্লাই করা যায়, প্রাইস 1500 টাকা। এই বডি ক্রিমটা অ্যাপ্লাই করবেন, এটা সেফ, ঠিক আছে। এটা মুখেও লাগানো যায়, বডিতেও লাগানো যায়, প্রেগনেন্সিতে লাগানো যায়। এই বডি ক্রিমটা অ্যাপ্লাই করবেন নাকিয়াটা, বিকজ এখানে কোনো রকমের নাই, সেফ, একদম সেফ। তো আমি প্রাইসটা বলে দিচ্ছি, এই দুইটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার কত টাকা জানি বললাম, 2500 টাকা এই দুইটার প্রাইস। এটা খুবই পাওয়ারফুল জানেন, এটা নিগ্রোরা পর্যন্ত ইউজ করে। 2500 টাকা এটার প্রাইস, 2600 টাকা এটাতে গিফট আছে, আমি গিফট বলে দিচ্ছি। 5100 টাকা আসে এখানে, হ্যাঁ 5100 টাকা আসে, বাট এখানে আপনারা অফারও পাবেন উইথ গিফট পাবেন। এটা প্রথম 5 জনকে আমি গিফটটা দিব, ঠিক আছে, প্রথম 5 জনকে গিফট দিব। সর্বপ্রথম যারা অর্ডার করতে পারবেন তারা পাবেন, কিন্তু বলেই দিচ্ছি প্রথম 5 জন পাবেন এই গিফটটা, একদম প্রথম 5 জন। সো রেডি থাকেন, আমি বলে দিচ্ছি কী গিফট পাবেন, রেডি থাকেন, আমি প্রাইসটা বলবেন গিফটটা বলে দিব। এই যে গোল্ড বডি লোশনটা গিফট পাবেন, এটা ডিউরিং প্রেগনেন্সিতে অ্যাপ্লাই করা যায়, এইটা গিফট পাবেন। সো আপনারা একটা কাজ করতে পারেন, যারা প্রেগনেন্ট আছেন তারা এই কম্বোটা নিয়ে রাখতে পারেন, এটা আপনারা প্রেগনেন্সিতে অ্যাপ্লাই করতে পারবেন, আর হচ্ছে বাদবাকিটা আফটার প্রেগনেন্সি ইউজ করা স্টার্ট করতে পারবেন। আপনারা 850 টাকার গোল্ড জেল গিফট পাবেন, এই যে এটা, এটা কিন্তু ফেসে লাগানো যায় জানেন, এটা মুখে লাগানো যায়, এই যে এই যেটা আপনারা সিরাম হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, ফেস অ্যান্ড বডি সিরাম, খুবই জোস এটা এবং এটা খুব গ্লো করবে। আর যাদের স্কিন পাতলা বা হাত পায়ের চামড়া কুচকায় গেছে তাদের জন্য এটা খুবই ভালো, এই যে 850 টাকা, এটা রেগুলার প্রাইস 850 টাকা। এটাতে হচ্ছে গিয়ে আপনার হবে অফার পাবেন, প্রাইসটা আমি একটু বলে দিই। প্রাইসটা বলে দিচ্ছি, 5100 টাকা আসতেছে, বাট আপনারা পাবেন কত টাকায় দেওয়া যায় বলেন তো, কত টাকায় দেওয়া যায়, কত টাকায় দিব বলেন আপু? ডায়মন্ড সেট ভালো করে দেখান, ছবি নিব, এই যে প্রথম 5 জন গিফট পাবেন। আমি কত টাকায় দিব এটা চিন্তা করতেছি, কত টাকায় দিব এটাই চিন্তা করতেছি। হ্যাঁ
আপু টনাটনি কম্বো ইউজ করি কিন্তু স্কিন আরও ফেয়ার হয়েছে, পিগমেন্টেশন যায় না, উল্টা বোঝা যায়। আপু পিগমেন্টেশনের জন্য এই কারণে আমি একটা ক্রিম নিয়ে আসছি, হ্যাঁ এই জন্যই আমি একটা ক্রিম নিয়ে আসছি পিগমেন্টেশনের জন্য। আচ্ছা এটার দাম 3,800 টাকা, এই কম্বোটার প্রাইস 3,800 টাকা। না না আমি ভুল বলছি নাকি, হ্যাঁ 3,800 টাকা এই কম্বোর দাম, 3,800 টাকা। এই যে চারটা জিনিস, এটা গিফট, এটা আপনার গিফটের আইটেম, এটা আমি প্রাইস যোগ করি নাই, হ্যাঁ এটার প্রাইসটা আমি যোগ করি নাই। এই কম্বোটার দাম হচ্ছে 3,800 টাকা, প্রথম 5 জন গিফট পাবেন, এটা প্রথম 5 জনকে গিফট দেওয়া হবে আর বাকি সবাই এতটুকু পাবেন। প্রথম 5 জনের পরে যারা আছেন তারা এটা পাবেন, এটা 3,800 টাকায় পাবেন, আর প্রথম 5 জন যারা অর্ডার করবেন এটা সহ 3,800 টাকায় পাবেন। বলেই দিচ্ছি পরবর্তীতে কেউ ঝামেলা করবেন না, হ্যাঁ সরাই ফেললাম এটা। আর ফেস হোয়াইটেনিংয়ের প্রোডাক্ট কিন্তু অলরেডি দেখাই দিছে, আমি নতুন করে আর দেখাবো না, আমি এখন ইয়াটা দেখাই দিই আপনাদেরকে। আমি ক্লিয়ারেন্স অফার দিব বলেছি না, এখন চলেন আমি ক্লিয়ারেন্স সেলের অফার দিব। আপু কেরোটিনটা একটু দেখাও না, কোনটা আপু? এবার অফারের প্রাইসগুলো আমি একটু তাড়াতাড়ি বলে দিব যেহেতু ফোনে চার্জ কম। এখানে দেখাও বাপু, আচ্ছা এটাকে আমি এখন দেখাবো কি না চিন্তা করতেছি, এখানে হিউজ আইটেম আছে, এখানে অবস্থা এটাকে আজকে দেখাবো নাকি চিন্তা করেছি। এগুলো আপু আজকে দেখানোর দরকার নাই, কালকে দেখাই দিতে না, এগুলো আজকে আর দেখাবো না, হ্যাঁ খুব বাজে অবস্থা তো, এগুলো হচ্ছে কালকে দেখাবো। এই যে দেখুন এখান থেকে শুরু হয়েছে একদম ওই পর্যন্ত, এগুলো হচ্ছে কালকে দেখাই দিব। হ্যাঁ আপু ডায়মন্ড সেট কি পিম্পল স্পট রিমুভ করে? ইয়াস ডায়মন্ড সেটে পিম্পল স্পট রিমুভ করে। সো ভালো থাকেন, কালকে ইনশাল্লাহ আবার দেখা হবে, হ্যাঁ কালকে হচ্ছে কি আপনার এই অফারগুলো নিয়ে আমি সকাল সকাল লাইভ করবো। আল্লাহ হাফেজ।